নমস্কার। নমস্কার, আমি স্নেহা চন্দ্র ফ্রম বিষ্ণুপুর বাঁকুড়া, সাথে আমার মডেল স্বর্ণালী। ওয়েলকাম টু আওয়ার লাইভ। আপনারা একটু জলদি জলদি জয়েন হতে থাকুন। অ্যান্ড সাউন্ড অ্যান্ড পিকচার এভরিথিং ইজ ক্লিয়ার অর নট প্লিজ কেউ একটু মেনশন করুন, দেন আজকের লাইভটা আমরা স্টার্ট করব। আজ কিন্তু আমাদের সামার স্পেশাল কালেকশন। এই সামারে কিরম টাইপের আমরা সিল্ক বা তসর পরব তার বেশ কিছু কালেকশন আজ আমরা দেখব। আই থিঙ্ক সাউন্ড অ্যান্ড পিকচার এভরিথিং ইজ ক্লিয়ার। সো আপনারাও হাই সোনাইদি, আপনারা জয়েন হতে থাকুন, দেন আজকের লাইভটা স্টার্ট করব। তো লাইভের বুকিং প্রসিডিওর এবং আজকের প্রোডাক্ট কী কী আছে আমি একটু বলে নিই। আজ থাকবে হ্যান্ড পেইন্ট কলমকারী অন বিষ্ণুপুরি কাতান সিল্ক, বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কাতানের ওপর বেশ কিছু কলমকারী টেস্টেডের হ্যান্ড পেইন্ট। তাছাড়া থাকছে তসর হ্যান্ড পেইন্ট উইথ জারি বর্ডার, তসরের ওপরেও কিছু কলমকারী টেস্টেড হ্যান্ড পেইন্ট আমরা দেখব। এছাড়া ঘিচা, ভাগলপুরি ঘিচা ব্লক প্রিন্ট, বেশ কিছু হাফ অ্যান্ড হাফ থান, বিষ্ণুপুরি পিওর সিল্কের কিছু প্রিন্টেড আইটেম এবং সালোয়ার স্যুট পিস উইথ দোপাট্টা, যেটা আমি মেনশন করতে একেবারেই ভুলে গেছিলাম, তো এটা মেনশন ছিল না বাট এটা দেখানো হবে। বুকিং প্রসিডিওর ইজ ভেরি ইজি। আগর আপ কোই ভি প্রোডাক্ট বুকিং করনা চাহতে হো, কোই ভি সাড়ি বুকিং করনা চাহতে হো, তো জাস্ট উসকা স্ক্রিনশট লেকার ভেজ দিজিয়ে। আমারে বুকিং নম্বর আপ লোগোকে মোবাইল কে স্ক্রিন কে উপর হ্যায়, জাস্ট আপকো হোয়াটসঅ্যাপ করনা হ্যায়। আগর আপ 100% কনফার্ম হো কি আপকো সাড়ি পসন্দ হ্যায় অ্যান্ড লেনা হ্যায়, তো স্ক্রিনশট উসকা ভেজ দিজিয়ে। অ্যান্ড ওয়েট কিজিয়েগা আমারে রিপ্লাই কে লিয়ে, লাইভ কে বাদ সভি কো রিপ্লাই মিল জায়েগা। অ্যান্ড হামারা জো পেমেন্ট প্রসিডিওর হ্যায় ও হ্যায় আপকা গুগল পে, ফোন পে, ব্যাঙ্ক ট্রান্সফার। আপনারা গুগল পে, ফোন পে, ব্যাঙ্ক ট্রান্সফার মানে পুরোটাই অনলাইন পেমেন্ট প্রসিডিওর। সিওডি ইজ নট অ্যাভেলেবল, সিওডির কিন্তু কোনো অপশনস থাকছে না। অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং, অ্যান্ড আউট অফ ওয়েস্ট বেঙ্গল শিপিং উইল বি অ্যাডেড। শিপিংটা কিন্তু আউট অফ বেঙ্গলের অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড হবে। 24 আওয়ার্স টাইম থাকবে পেমেন্টের জন্য। একটুখানি কনফার্ম হয়ে বুকিং করবেন, যদি আপনার কমফোর্টেবল হন তাহলে অবশ্যই বুকিং করুন। অ্যান্ড যদি মনে হয় যে না আমি অনলাইনে কমফোর্টেবল নয় পেমেন্টটা, সেক্ষেত্রে প্লিজ পিকচার দেবেন না, বিকজ 9126374190 দিস ইজ আওয়ার ফাইনাল বুকিং নাম্বার। আগর আপকো কোই কোয়েরি হ্যায় তো কলিং নাম্বার পর কন্ট্যাক্ট কর সকতে হো। একদম ফুল অ্যান্ড ফাইনাল হোকারই পিকচার ভেজিয়েগা। হাই স্নেহা, কেমন আছো? ভালো আছি ম্যাম। তো অনেকেই জয়েন হয়ে গেছেন এবং যারা জয়েন হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ আমাদের লাইভটা একটু শেয়ার করে দিন এবং কমেন্টসে জানাবেন অবশ্যই কালেকশন কেমন লাগছে। তো স্টার্ট করব স্বর্ণালী, আমাদের মডেল যে ইয়েলো কালারের কাতান সিল্ক হ্যান্ড পেইন্টটা পরে আছে, এর বেশ কিছু কালার অপশনস এবং এই টেস্টেডের বেশ কিছু পেন্টিং দিয়ে। অল দিস আর হ্যান্ড পেইন্ট অন প্রিমিয়াম বিষ্ণুপুরি থ্রি প্লাই কাতান সিল্ক। এগুলো কিন্তু সবটাই হাতে করে আঁকা। এগুলোর প্রাইস থাকবে 4500 করে, 4500 টাকা করে প্রাইস। এখন এগুলোর প্রাইস অনেকটাই হাই হয়ে গেছে, মানে হাই হয়ে যাবে নেক্সট মান্থ থেকে, বিকজ এই থানগুলো সবটাই আমাদের ডিসেম্বরের থানে আঁকতে দেওয়া ছিল, আঁকাতে দেওয়া ছিল। 2.5 মান্থস লেগেছে পুরো সেটটা কমপ্লিট হতে। তো ফার্স্টেই আসছে ব্লাউজ পিসটা, যেটা আসবে ইয়েলোর ওপর, একটা মাস্টার্ড ব্রাইট ইয়েলো। অ্যান্ড ফার্স্ট হাফটা কিন্তু থাকবে পুরো এরকম সিম্পল, জাস্ট লোয়ার পোর্শনসটাতে দেখুন একটা স্লিক রেড বর্ডার যাবে। শাড়ি যাব হাফ পোর্শন কমপ্লিট হো যায়গা, তব আপকা শাড়ি রেড কালার কে উপর কলমকারী কা হ্যান্ড পেইন্ট হোগা। প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 4500, মেটেরিয়াল পিওর থ্রি প্লাই বিষ্ণুপুরি কাতান, অ্যান্ড অল আর ব্লাউজ পিস কে সাথ আয়গা, সবই শাড়ি ব্লাউজ পিসের সাথে আসবে এবং সিল্ক মার্ক থাকবে। আঁচলটা একটু দেখিয়ে দাও। প্রাইস রেঞ্জ ইজ 4500, একদম থ্রি প্লাই বিষ্ণুপুরি তিন খেয়া কাতানের ওপরে তৈরি। দিস ইজ দ্য পল্লু পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য বডি পোর্শন। প্রাইস থাকবে মাত্র 4500 টাকা। বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে রাখুন, আফটার লাইভ আমরা সবার অ্যান্সার দিয়ে দেব। আচ্ছা, এই স্বর্ণালী যেটা পরে আছে, স্বর্ণালী তোমার শাড়ির আঁচলটা একটু ডিসপ্লে করে দাও ভালো করে।
पल्लू पोर्शन देखिए, पूरा पीकॉक मोटिव का हैंड पेंट किया गया है एंड साड़ी समर के लिए बहुत परफेक्ट है। समारे हमें ये धरनेर कलरगुलो सजेस्ट करी, तो शॉर्टली जेटा पड़े आछे आपनारा एटाओ बुक करते पारें अथवा एई सेम टाइपेर किछु कलर अपशन आमरा देखे नेब। नेक्स्ट कलरटा देखानो होच्छे येलोर ओपर, मारे मॉडल स्वर्णाली ने जो वेयर किया है उसी टाइप का प्योर कतान के ऊपर हैंड पेंट है। प्राइस रेंज थाकबे 4500 करे। देखो ए आसबे आंचल पोर्शन टा, आंचले जाच्छे एरकम पिकॉक मोटिफे दुटो वर्क जाच्छे एंड ए आसबे शाड़ीटार ब्लाउज पीस কন্ট্রাস্টে রেড কালারে আসবে ব্লাউজ পিসটা অ্যান্ড স্লিভসে আসবে এরকম একটা স্লিম বর্ডার অ্যান্ড অল ওভার শাড়ি স্টার্টিং থেকে আসছে ইয়েলো কালারের অ্যান্ড লোয়ার পোর্শনে আসছে পিকক মোটিফে এরকম একটা ব্রড বর্ডার। এই আসবে শাড়িটা স্টার্টিং থেকে অ্যান্ড সাথে থাকছে রেড কালারের ব্লাউজ পিস অ্যান্ড এই ফ্রন্টে যখন শাড়িটা স্লিভ পোর্শন কভার করে ফ্রন্টে যখন শাড়িটা আসছে তখন বোথ সাইডেই যাচ্ছে এই পেন্টিংটা। হ্যাঁ আর আসবে শাড়িটার ফ্রন্ট অ্যান্ড এগুলো কিন্তু বেশ সফট এবং উইদাউট স্টার্চ, মানে যেটুকু স্টার্চ না দিলেই নয় সেইটুকুই স্টার্চ দেওয়া আছে। সামারের জন্য একদম আইডিয়াল, জিন লোগো কো সামার মে পেহনা হ্যায় না, বহুত সারে এসে কাস্টমার হ্যায় জিনকো সমঝ মে নেই আতা কি সামার মে ওকেশন হ্যায় তো ক্যা পেহনে। ইস টাইপ কা পেন্টিং পেহনে সে আপকো পিকচার ভি বহুত আচ্ছা আয়েগা অ্যান্ড ইস টাইপ কা পেন্টিং কা না বহুতই মতলব ডিমান্ড হ্যায় আভি আভি নেই বহুত পেহলে সেই থা। আর এগুলোর খুব টাইম লাগে, মানে সমস্ত শিল্পীরা না এই ধরনের কলমকারী টেস্টেডের হ্যান্ড পেন্ট কিন্তু বানাতে পারেন না। প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 4500। পিওর বিষ্ণুপুরি কাতানের ওপর আছে, 3-ply কাতানকে উপর হ্যাঁ। কালার অপশনস আমরা দেখে নেব। নেক্সট কালার অপশনসটা হচ্ছে সি গ্রিন কালারের ওপরে, সি গ্রিনের সাথে আপনার একটা গ্রে কালারের বর্ডার অ্যান্ড পুরা পল্লু পর আপ দেখ সকতে হো কালারফুল এক পিকক কা মোটিভ হ্যায়। অল দিস আর হ্যান্ড পেন্ট, দিস ইজ নট প্রিন্ট, মানে কারখানাতে গিয়ে ব্লক প্রিন্ট করে দেওয়া হয়েছে সেটা না। হ্যান্ড পেন্টের জন্য কিছু কিছু জায়গা একটু আধটু কালার বেরিয়ে আছে বাট এগুলো খুব কমন। ব্লাউজ পিস কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা আসছে এরকম অ্যান্ড স্লিভসে যাবে স্লিম বর্ডারের উপর অ্যান্ড শাড়িটা স্টার্টিংসে আসছে শীঘ্র হ্যাঁ কাতানের উপরেই দেখানো হচ্ছে। পোর্শন মে আয়েগা ফ্লোরাল মোটিভ কা বর্ডার, ইয়ে আয়েগা শাড়ি স্টার্টিং সে অ্যান্ড ইয়ে আয়েগা শাড়ি কা পল্লু, পল্লু কা পোর্শন মে আসছে মাল্টি কালার পিকক মোটিভ মে ওয়ার্ক আয়েগা বোথ সাইড মে অ্যান্ড ইয়ে আয়েগা শাড়ি কা ফ্রন্ট লুক, फ्रंट में बोथ साइड में रहेगा ये सेम बॉर्डर आएगा एंड इसका प्राइस रेंज भी सेम है 4500। 4500 এটা একটু ড্রেপ করে দেখিয়ে দাও। ভীষণ সুন্দর এই কালার কম্বিনেশনসটা, মানে এই ধরনের কালারগুলো না যে কোনো এজেই আপনারা ক্যারি করতে পারবেন এবং শাড়ি একদম স্টার্চলেস হোনে কি ওয়জে সে আপ লোগো কো পেহেননে মে কোই ভি প্রবলেম নেহি হোগা অ্যান্ড সবি কো পতা হ্যায় বিষ্ণুপুরি কাতান কা জো টেক্সচার হ্যায় এটার জন্যই কিন্তু ফেমাস। বিষ্ণুপুরি কাতানে বিশেষত্ব বা স্পেশালিটি হচ্ছে সিল্কের কোয়ালিটিটা, এত কমফর্ট কমফোর্টেবল এবং এতটা ড্রিপিংয়ে ইজি হয় এই ধরনের শাড়িগুলো। জাস্ট একটা নিলে আপনারা নেক্সট টাইম মনে হবে আমি বিষ্ণুপুরি কাতানি নেব, মানে পিওরের মধ্যে। অ্যান্ড এগুলো সবই আমাদের নিজস্ব বাড়ির তৈরি থান, থানের ওপরে আমরা পেন্টিংগুলো ভ্যারাইটিস পেন্টারদের দিয়ে করাই। এই আসবে টোটাল লুকস, ফ্রন্টে বোথ সাইডে যাচ্ছে ফ্লোরাল মোটিভে এই সেম বর্ডারটা অ্যান্ড এই যাবে শাড়িটার আঁচল পোর্শন। হ্যালো প্রিয়াদি, কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে এটার 4500। সবাই কেমন আছেন প্লিজ একটু হাই হ্যালো করে জানান অ্যান্ড যারা ফার্স্ট টাইম দেখছেন লাইভের কালেকশন কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনারা কোথা থেকে দেখছেন প্লিজ আমাদের একটু জানান এবং কালেকশন কীরকম লাগছে একটু কমেন্টসে মেনশন করুন অ্যান্ড অবশ্যই লাইভটা শেয়ার করে দিন, তাহলে আরও অনেক ভিউয়ার্স জয়েন হতে পারবে। তুমি একটু হালকা এগিয়ে চলে এসো। প্রাইস থাকবে 4500, 4500 টাকা করে আসবে প্রাইস। নেক্সট কালার অপশনস যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একদম রেডের ওপর, একদম যারা নিউলি ম্যারিড আছেন বা যারা একটু ব্রাইট কালার্স পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান। শাড়ি কা পুরা বডি আপকো রেড কালার পর মিলেগা অ্যান্ড পল্লু আয়েগা ইয়েলো কালার কে ওপর হ্যান্ড পেন্ট মে।
ये आएगा साड़ी का पल्लू का पोर्शन एंड पल्लू के ऐसे पिकॉक मोटिव में वर्क आएगा एंड ऑल ओवर बॉडी आएगा ऐसे रेड कलर में एंड ये आएगा साड़ी का फ्रंट लुक. फ्रंट में बोथ साइड में रहेगा ये बॉर्डर. अपर पोर्शन में ऐसे फ्लोरल मोटिव का बॉर्डर आएगा एंड लोअर पोर्शन में ऐसे पिकॉक मोटिव का वर्क आएगा एंड ये आएगा कॉन्ट्रास्ट में साड़ी का बीपी. बीपी आएगा ऐसे येल्लो कलर में एंड स्लीव्स में रहेगा ये बॉर्डर. ये बॉर्डर आएगा ब्लाउज पीस का स्लीव में एंड ये आएगा साड़ी स्टार्टिंग से. स्टार्टिंग से ऐसे लोअर पोर्शन में ये पिकॉक मोटिव का बॉर्डर आएगा एंड साड़ी जब स्प्लिट पोर्शन कवर करके फ्रंट में आएगा तब बोथ साइड में रहेगा ये बॉर्डर. ये आएगा साड़ी का फ्रंट लुक एंड ये आएगा साड़ी का এগুলো কিন্তু সব বিষ্ণুপুরী থ্রি প্লাই কাতানের ওপরে আছে. দিস ইজ নট তাসার, দিস ইজ অরিজিনাল পিওর বিষ্ণুপুরী থ্রি প্লাই কাতান সিল্ক. উসকে উপর হ্যান্ড পেন্ট হ্যাঁ. সভি সাড়ি উইথ ব্লাউজ পিস উইথ সিল্ক মার্ক. প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 4500. ওইটা দেখি তো হ্যাঁ, এটা আসবে আপনার অল বডি কলমকারি পেন্টেডের মধ্যে. অফ হোয়াইট কালারের ওপরে আসবে পেন্টিংটা অ্যান্ড প্রাইস রেঞ্জ সব কটারই সেম, শুধু ডিফারেন্ট হবে কালার কম্বিনেশান এবং পেন্টিংয়ের স্টাইলগুলো. এটা আই থিঙ্ক পুরো অল বডি আছে. ইয়াস নাই নাই পুরো অল বডি নেই. হ্যাঁ স্টার্টিংসে আপকো আয়েগা ব্লাউজ পিস লেমন গ্রিন কালার মে, লাইম গ্রিন কালারে আসবে ব্লাউজ পিসের পোর্শনসটা. এবং ব্লাউজ পিসটা কাট করার পর দেখুন শাড়িটার যেটা বডি কালার সেটা হচ্ছে সি গ্রিনে. লোয়ার পোর্শনসটা একটা স্কার্ট লেভেলের পেন্টিং যাচ্ছে. আই রিপিট এগেন, দিস ইজ নট প্রিন্ট, মশিন প্রিন্ট নেই হ্যাঁ, ইয়ে হাতো কা কাম হ্যাঁ, পুরা একদম দেখ সকতে হো হাতো কা পেন্টিং হ্যাঁ. প্রাইস থাকবে মাত্র 4500. তোমাকে খুব মিস করি ভীষণ ভীষণ. থ্যাংক ইউ সো মাচ লোপাদি. হাফ অ্যান্ড হাফ থান দেখানো হবে ম্যাম. এই আসবে আঁচল পোর্শনটা. আঁচলে থাকছে এরকম ফ্লোরাল মোটিভে অ্যান্ড পিকক মোটিভে ওয়ার্ক করা অ্যান্ড এই আসছে শাড়িটা অল ওভার ফ্রন্টে অল ওভার বডিতেই থাকবে এই ওয়ার্কটা. এইটা আসছে ফ্রন্ট পোর্শন অ্যান্ড স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে সিগ্রিনে অ্যান্ড লোয়ার পোর্শনে থাকছে এই বর্ডারটা অ্যান্ড সাথে কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস অ্যান্ড এটারও প্রাইস রেঞ্জ থাকছে সেম 4500. 4500 প্রাইস. বুকিংয়ের জন্য টেকে স্ক্রিনশট অ্যান্ড সেন্ড আস. বুকিং কে লিয়ে স্ক্রিনশট লেকার আপকো হোয়াটসঅ্যাপ করনা হ্যাঁ অ্যান্ড লাইভ কে বাদ হাম লোক আপকো রিপ্লাই কর দেঙ্গে. ওয়েস্ট বেঙ্গল মে ফ্রি শিপিং হ্যাঁ, অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং অ্যান্ড আউট অফ ওয়েস্ট বেঙ্গল শিপিং উইল বি অ্যাডেড. নেক্সট যে কালারটা দেখানো হচ্ছে জাস্ট পারফেক্ট ফর সামার. সামার সিজনে কিন্তু আমরা এই ধরনের কালারগুলোই সাজেস্ট করে থাকি. দেখুন ভীষণ সুন্দর একটা হ্যান্ড পেইন্ট যেটা পুরো পল্লু পর পুরো আপ দেখ সকতে হো পিকক মোটিভ কা পেইন্টিং হ্যায় অ্যান্ড হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে আপনার বডি পোর্শনসটা লাইম গ্রিনের সাথে করা হয়েছে পেইন্টিংটা অ্যান্ড বর্ডারটা যাতে হাইলাইট হয় তাই জন্য ব্ল্যাকের টাচ দেওয়া আছে. এবং ব্লাউজ পিসটা আসবে এই ধরনের কন্ট্রাস্টে. ব্লাউজ পিসের স্লিভসে দেওয়ার জন্য একটু হালকা করে বর্ডার করা আছে. এগুলোর সাথে আপনারা এটা তুমি একটু ড্রেপ করে দেখিয়ে দিও হ্যাঁ, মানে এগুলোর সাথে না আপনারা একটা সিম্পল পার্লস পরতে পারেন. সব থেকে ভালো হয় আমাদের মডেল যে ধরনের বিটসের জুয়েলারি পরেছে এগুলো দিয়ে পরা. এই শাড়িগুলো সামারের মর্নিংয়ে পরার জন্য পারফেক্ট. যারা ফটো শ্যুট করেন বাই প্রফেশন মডেল বা পয়লা বৈশাখের সকালটাতে একটা ফ্রেন্ডলি কোনো শাড়ি পরতে চাইছেন যেটা আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন, চাহে অফিস মে হো আপ ইয়া ফির দোস্তকে সাথ কই পার্টি বগেরা হ্যায়, ইয়ে শাড়ি আপ দিনভর পেন সকতে, মানে সারা দিন ক্যারি করা যাবে এরকম টেস্টেডের একটা শাড়ি. প্রাইস থাকবে এইসব মোটিভ হ্যান্ড পেন্ট হবে পিপল হাউস এইসবেরও হবে, বাট আজ আমার কাছে নেই, আজ শুধু কলমকারির টেস্টেড পেন্টিংগুলোই আছে. এই আসবে শাড়িটার টোটাল লুকস. অল ওভার বডিটা যাচ্ছে এইরকম লেমন গ্রিনে অ্যান্ড বোথ সাইডে যাচ্ছে ফ্লোরাল একটা বর্ডার অ্যান্ড এই আসছে আঁচল পোর্শন. আঁচলে থাকছে পিকক মোটিভে ওয়ার্ক করা অ্যান্ড এই আসবে কন্ট্রাস্টে আসবে শিক গ্রিন কালারের ব্লাউজ পিসটা. And price for this one is 4500. 4500
একদম ফ্ললেস এই কাতানগুলো আসবে, এগুলো টেক্সচার একদমই ফ্ললেস, আপনাদের পড়তে কোনো রকম কোনো প্রবলেম হবে না। যারা ভিউয়ার্সরা দেখছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা একটু লাইকটা শেয়ার করে দিন এবং কমেন্টসে জানান যে কালেকশনগুলো কিরকম লাগছে। কন সে কন নয় ভিউয়ার্সও প্লিজ আপ বতাইয়ে কি আপ কহাঁ সে দেখ রহে হো। অ্যান্ড মারা জো লাইভ হতা হ্যায় জ্যাদাতর পিওর আইটেম রহতা হ্যায়, অল দিস আর সিল্কমার্ক সার্টিফাইড। ওই পিঙ্কটা দেখিয়ে দাও, ওই সি গ্রিনের নিচে, হ্যাঁ পিঙ্কটা, লাইট একটা পিঙ্ক কালারে দেখানো হচ্ছে। এগুলো ভীষণ সোভার টেস্টেড, মানে এই শাড়িগুলো সত্যিই কোনো বিকল্প হয় না বা সাবস্টিটিউট হয় না। বিষ্ণুপুরী পিওর সিল্ক অল টাইম ফেভারিট, তার মধ্যে আবার এই ধরনের পেইন্টিংগুলো মানে সত্যি কথা বলতে এত সুন্দর ক্লিয়ারিটি কাজের খুব কম শিল্পীদের হাতের মধ্যেই থাকে। অ্যান্ড এই কালারটা তো মানে মাদের থেকে শুরু করে যে কোনো বয়সে যে কেউ পরতে পারবেন। সুইট একটা লোটাস পিঙ্কের ওপরে যাচ্ছে শাড়িটা, একদমই সফট ম্যানেজেবল। দেখুন বোথ সাইড এরকম একটা পেইন্টিং করা আছে এবং সাথে থাকবে রানিংয়ে ব্লাউজ পিস, যেটাও একদম পিঙ্ক কালারের ওপরেই আছে। এই আসছে রানিংয়ে ব্লাউজ পিসটা, আসছে লোটাস পিঙ্ক কালারে, অ্যান্ড স্লিভসে থাকছে একটা স্লিম বর্ডার। প্রাইস হচ্ছে অরুন্ধতি দি 4500 করে। অ্যান্ড স্টার্টিংসে ইয়ে শাড়ি লোয়ার পোর্শন মে ইয়ে ফ্লোরাল মোটিভ কা বর্ডার আয়েগা, অ্যান্ড শাড়ি জব স্প্লিট পোর্শন কভার করকে ফ্রন্ট মে আয়েগা তব বোথ সাইড মে রহেগা ইয়ে সেম বর্ডার, ইয়ে সেম বর্ডার আয়েগা ফ্রন্টে। অ্যান্ড এই আসবে শাড়িটার পল্লু কা পোর্শন, पल्लू के ऐसे पिकॉक मोटिव का वर्क आएगा एंड इसका प्राइस रेंज भी सेम है 4500। এই কালারটা কিন্তু আমি সাজেস্ট করব সবার জন্য, মানে 8-80 সবাই এই শাড়িটা ক্যারি করতে পারবেন। শাড়ি একদম লাইট ওয়েট, 410 grams এরকম ওয়েট আসবে শাড়িটার। পিওর বিষ্ণুপুরি 3-ply প্রিমিয়াম কাতানের ওপরে আছে। এগুলো কিন্তু মুর্শিদাবাদ সিল্ক নয়, যেরকম আমাদের আপনারা থান বিষ্ণুপুরি নিয়ে থাকেন যেরকম টেক্সচারটা হয় সফট ম্যানেজেবল বিলকুল ব্যসা হি হ্যাঁ, উসকে উপরই সিফ পেইন্টিং কা কাম হওয়া হ্যাঁ, দ্যাটস ইট। প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 4500। এই আসবে শাড়িটার টোটাল লুকস, অল ওভার বডিটা যাচ্ছে এইরকম একটা লোটাস পিঙ্ক কালারে, অ্যান্ড বোথ সাইডে আসবে এইরকম ফ্লোরাল একটা বর্ডার, অ্যান্ড ইয়ে আয়েগা শাড়ি কা পল্লু কা পোর্শন, অ্যান্ড সেম রানিং মে আয়েগা ব্লাউজ পিস। আসবে প্রাইস, আপনারা আমাদের মডেলের শাড়িটাও বুকিং করতে পারেন, সেম পিস অ্যাভেলেবল। অ্যান্ড আফটার লাইভ সমস্ত শাড়ির পিকচার কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজ সিল্ক কুইনে আপলোড করে দেব। লাইভের পর লাইভ কে বাদ সভি পিকচার আপ লোগোকো আমারা যে ফেসবুক পেজ হ্যায় সিল্ক কুইন ওয়াহাঁ পর মিল জায়েগা। অ্যান্ড হামারা এক ইউটিউব চ্যানেল ভি হ্যায় সেম নাম সিল্ক কুইন, ওয়াহাঁ পর আপ রেকর্ডেড দেখ কর ভি বুকিং কর সকতে হো। এই কালারটাও সবার জন্যই, সি গ্রিন কালার মাদের দিতে পারেন। অ্যান্ড যারা এই ধরনের কালার পরেন, মানে স্পেশালি এগুলো হচ্ছে হ্যান্ড পেইন্টের একটা আলাদা রেঞ্জ, এই কলমকারি পেইন্টেডগুলো পেইন্টিংগুলো না ভীষণই পপুলার এবং দেখতে খুব স্মার্ট লাগে ড্রেপিংয়ের পর। পুরা বডি কা কালার আয়েগা সি গ্রিন, সাথ মে রেড কে উপর বর্ডার কিয়া গিয়া হ্যায়। অ্যান্ড ইসকা জো ব্লাউজ পিস হ্যায় ও হ্যায় আপকা পিওর রেড মে। দেখুন পেইন্টিংগুলো কিন্তু যে কোনো সিল্কের ওপরেই করানো যায়, ইটস ডিপেন্ড অন ইউ। আপনি সোনামুখী থানে করাচ্ছেন, তুমি একটু ড্রেপ করে দেখাও, আর নাকি আপনি তসরে করাচ্ছেন, শিল্পীদের আপনি যেই কোয়ালিটিটা প্রোভাইড করবেন ওনারা তার উপরে আঁকবে। আমরা আমাদের বিষ্ণুপুরীর তৈরি কিছু বেশ কিছু পিওর কোয়ালিটির থানের ওপরে করিয়েছি, মানে এগুলো সবই প্রিমিয়াম রেঞ্জ। শাড়িকার লেন্থ হ্যাঁ 6.40, 6.40 লেন্থ থাকে এই শাড়িগুলোর, প্রচুর ফল আসবে। আর শাড়িগুলোর কোয়ালিটিটা একবার নিলে বুঝতে পারবেন যে মার্কেট থেকে কতটা মানে ডেন্সিটি আছে এগুলোতে, ভীষণ হাই কোয়ালিটির শাড়ি এগুলো। প্রাইস থাকবে মাত্র 4500। স্নেহা আমি তোমাকে এই শাড়ি বলেছিলাম, ওতে পেমেন্ট হয়ে গেছে, উনি পেমেন্ট না করলে আমাকে জানাবেন। ওকে তুমি আমাকে একবার পিঙ্ক করে নিও, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না কোনটার। অ্যাকচুয়ালি দেখুন সবাইকেই না আমাদের 24 hours টাইম দেওয়া থাকে পেমেন্টের জন্য, ইন কেস এর টাইমের মধ্যে যদি কেউ পে না করে তখন আমরা নেক্সট কাস্টমারকে নেক্সট ক্লায়েন্টকে ইনফর্ম করে দিই। এই আসবে শাড়িটার টোটাল লুকস, ফ্রন্টে বোথ সাইডে যাচ্ছে এরকম সেম বর্ডারটা ফ্লোরাল মোটিভে, অ্যান্ড আঁচল পোর্শনে আসছে এরকম পিকক মোটিভে ওয়ার্ক, অ্যান্ড
কন্ট্রাস্টে আসবে রেড এর ব্লাউজ পিস এন্ড এটারও প্রাইস রেঞ্জ ইজ সেম 4500। কলমকারি টেস্টেডের যতগুলো শাড়ি দেখানো হচ্ছে সবগুলোই সেম প্রাইস 4500 রেঞ্জের। আপনাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিন। কোয়ালিটি এ ক্লাস, জেনুইন কোয়ালিটি। এই শাড়িটা একবার নিলে আপনার মোটামুটি 10 বছর মনে থাকবে যে হ্যাঁ আমি স্নেহার থেকে একটা সিল্ক পারচেস করেছিলাম যেটা 4500 প্রাইস ছিল, বা সেটার কোয়ালিটি হচ্ছে লাইফ টাইম। নেক্সট একটা হ্যান্ড পেন্ট দেখানো হচ্ছে হাফ অ্যান্ড হাফে। শাড়ি কা ব্লাউজ পিস অ্যান্ড পেহলে বালা পোর্শন একদম ফুসিয়া পিঙ্ক মে রহেগা অ্যান্ড বাকি কা হাফ পোর্শন রহেগা ব্ল্যাক কে উপর এসা ফ্লোরাল প্রিন্ট মে পেন্ট মে সরি দিস ওয়ান ইজ ব্লাউজ পিস। দেখুন এটা আসছে রানিং এর ব্লাউজ পিসটা এরকম রানি কালারে একটা স্লিপসে থাকছে, এরকম ব্ল্যাক একটা বর্ডার। এই আসছে ব্লাউজ পিস অ্যান্ড ব্লাউজ পিস কাট করার পর এই আসছে শাড়িটা স্টার্টিং থেকে। স্টার্টিং থেকে অল ওভার শাড়িটা আসছে এরকম রানি কালারের অ্যান্ড লোয়ার পোর্শনে যাচ্ছে একটা ব্ল্যাক বর্ডার অ্যান্ড শাড়িটা যখন স্প্লিট পোর্শন কভার করে ফ্রন্টে আসবে তখন অল ওভার শাড়িটা যাচ্ছে এরকম ব্ল্যাকের ওপর অ্যান্ড হোয়াইট কালারের ফ্লোরাল মোটিভে ওয়ার্ক করা। এই আসছে শাড়িটার ফ্রন্ট লুক, ফ্রন্টে যাচ্ছে এরকম ব্ল্যাকে অ্যান্ড এই আসবে সেম আসছে আঁচলটা, পুরো হাফ অ্যান্ড হাফ আছে সেম। প্রাইস থাকবে এটারও 4500। আপনারা দেখতে পাবেন, এটা একটু ক্লোজ দেখিয়ে দাও সামনে থেকে, আমি ক্লোজ ভিউটা দেখিয়ে নিচ্ছি। ইসকে উপর যে হোয়াইট ফ্লোরাল হ্যায় ইস পর আপকো কহীন কহীন পর পেন্সিল কা মার্ক মিলেগা, ক্যোঁকি পহলে এটা একটু দেখিয়ে দাও সামনে থেকে। পেন্সিলের সাহায্যে পেন্টিংটা করা হয় তো দেন কালারগুলো ভরা হয়, সো পেন্সিল কা মার্ক রহেগা, ইয়ে কোই ডিসপুট ইয়া ড্যামেজেস নেহি হ্যায়। অল দিস আর হ্যান্ড পেন্ট, তো হ্যান্ড পেন্ট মে কভি কভি হোতা হ্যায় কি কভি কভি আপকা পেন্টিং সাইড এক ড্রপ পড় গিয়া হ্যায়, মানে এগুলো হচ্ছে ইনপারফেকশন বিউটি অফ দ্য শাড়ি, এগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, একটু হালকা হালকা দেখুন পেন্সিলের স্কেচ করা আছে, সো দিস ইজ নট ডিসপিউট। প্রাইস রেঞ্জ আসবে 4500। পুরা ফ্রন্টিয়র কা পোর্শন অ্যান্ড হাফ পোর্শন এরকম আসবে আর হাফ আসবে আপনার ব্রাইট একটা ফুসিয়া পিঙ্ক কালারে। প্রাইস থাকবে 4500। যারা একটু ডিফারেন্ট টেস্টেড পছন্দ করেন এটা নিতে পারেন, এটা একদম পরার পর মানে ড্রেপিংকে বাদ ইসকা লুকস জো হ্যায় বহুত হি আচ্ছা হেগা। থ্যাংক ইউ লোপা মুদ্রা দি, থ্যাংক ইউ। সবাইকে রিকোয়েস্ট করবো একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিন, তাহলে আরও অনেকে, অ্যাকচুয়ালি আমাদের পেজটা একটু রিচ ডাউন হয়ে গেছে, তো আপনারা শেয়ার করলে রিচটা বাড়বে এবং এই রিচ ডাউন ব্যাপারটা থেকে আমরা একটুখানি মুক্তি পাবো আর কি। নেক্সট কালারটা হচ্ছে এরকম একটা ব্রাইট ইয়েলো কালারের ওপরে আসবে। হ্যাঁ, বাটনটা যদি পারেন, হ্যাঁ একটু লাইক কমেন্টস করুন, তাহলেই পেজটা রিচ করে যাবে। মানে অনেক সময় ফেসবুকের কিছু প্রবলেমের জন্য রিচ ডাউন হয়ে যায় আর কি। সো এই শাড়িটাতে দেখুন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো লাগলে কোনোটাই জোর প্রেসারাইজ হবে না। এই আসবে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিস আসছে এরকম কন্ট্রাস্টে তুতে কালারের অ্যান্ড স্লিভসে আসছে এই একটা স্লিম বর্ডার অ্যান্ড স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে অল ওভার বডিতে এরকম ফ্লোরাল মোটিভে পেন্ট করা অ্যান্ড যাচ্ছে এরকম একটা করে ফিস মোটিভে ওয়ার্ক। এই যাচ্ছে শাড়িটা স্টার্টিং থেকে অল ওভার বডিতে যাচ্ছে এই ওয়ার্কটা পেন্টিংটা অ্যান্ড এই আসবে শাড়িটার ফ্রন্ট লুক, ফ্রন্টেও যাচ্ছে সেম অ্যান্ড ই আয়েগা শাড়ি কা পল্লু কা পোর্শন, পল্লু মে এসে এলিফেন্ট অ্যান্ড দোনো ফ্রিস মোটিভ মে ওয়ার্ক আয়েগা অ্যান্ড এই আসবে শাড়িটার ফ্রন্ট পোর্শন। একদমই ব্রাইট একটা ইয়েলোতে আছে, ইয়ে যে কালার হ্যায় না বহুত হি ব্রাইট ইয়েলো হ্যায় অ্যান্ড মে সাজেস্ট করুঙ্গি কি এটা একটু তুমি ড্রেপ করে দেখিয়ে দাও। মানে এই শাড়িগুলো ফটোশ্যুটের জন্য সামারে পরার জন্য একদমই আই ক্যাচিং, কমফোর্টেবল এবং একটা রিজনেবল প্রাইস। রিজনেবল বলতে অনেকে বলবেন 4500টা কি রিজনেবল হলো? হ্যাঁ, এই কোয়ালিটি যদি কেউ প্রোভাইড করেন আর যদি সত্যি সেটা হ্যান্ড পেন্টিং হয় তাহলে আমি রিজনেবলই বলবো, কারণ কোয়ালিটিটা ম্যাটার করে। আপনি একটা টু প্লাইয়ে পেন্টিং করাবেন, আপনি একটা আর্টিফিশিয়াল সিল্কে পেন্টিং করাবেন, সেটার যা প্রাইস আসবে পিওর অ্যান্ড প্রিমিয়াম হলে সেটার প্রাইস অনেকটা হাই হয়ে যাবে। এই আসবে শাড়িটার টোটাল লুকস অল ওভার বডিতে স্টার্টিং থেকে, না না আজ বালি ছড়িয়ে এই পেন্টটা
এন্ড এই আসবে আঁচল পোর্শন এন্ড কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস এন্ড এটারও প্রাইস রেঞ্জ থাকছে সেম 4500। বুকিং কে লিয়ে স্ক্রিনশট লেকার ভেজ দিজিয়ে, নাম্বার আপকে স্ক্রিন পর হ্যায়, মোবাইল কে স্ক্রিন পর ট্যাপ করনে সে আপকো আজকা জো জো আইটেম হাম দিখায়েঙ্গে সভি কা ডেসক্রিপশন জো হ্যায় মিল জায়েগা এন্ড বুকিং নাম্বার কলিং নাম্বার আলাগ আলাগ সে দিয়া হুয়া হ্যায়। বুকিং নাম্বারে শুধুমাত্র যারা কনফার্ম শাড়িটা নেবেন এবং 24 আওয়ার্সে পেমেন্ট করতে কমফোর্টেবল সেভাবে সেন্ড করবেন। নেক্সটটা দেখুন, একটুখানি বাটিকের একটা কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়েছে শাড়িতে। বাটিকে যেরকম আমরা পেন্টিংগুলো দেখে থাকি বেশ কালারফুল, এবং এই হোলিতে যারা শাড়ি ভাবছেন পরবেন এই টাইপের একটা নিয়ে রাখতে পারেন। মানে স্পেশালি বসন্ত উৎসবে না, এই ধরনের বসন্ত উৎসবে শুধু হোলিতে নয়। হ্যাঁ, যদি না হচ্ছে একবার ডিলিট করে রিফ্রেশ করে করুন, আর একদমই যদি কোনো প্রবলেম হচ্ছে তাহলে কলিং নাম্বারটাতে আপনারা একটা হোয়াটসঅ্যাপ করে দিন যে আমি বুকিং নাম্বারে পাচ্ছি না, আই ডোন্ট নো এই প্রবলেমটা কেন হচ্ছে। হ্যাঁ, নাম্বারটা ফোনে সেভ করে নিন। এই আসছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা আসছে রানিং এ ফুসিয়া পিঙ্ক কালারের এন্ড স্লিপস আসছে একটা বর্ডার এন্ড এই আসবে শাড়িটা স্টার্টিং থেকে, স্টার্টিং সে আসছে সেম আয়েগা ফুসিয়া পিঙ্ক কালার মে এন্ড শাড়ি জব স্প্লিট পোর্শন কভার করকে ফ্রন্ট মে আয়েগা তব হোল বডি মে ইয়ে পেন্ট আয়েগা। এটা মাল্টি কালার ইয়ে কাটওয়ার্ক নেক্সট মান্থে এটা আসবে। বাকি হাফ পোর্শনসটা, শাড়িটা হাফ হাফ প্যাটার্নে আছে, শাড়ি জো হ্যায় হাফ হাফ প্যাটার্ন পর হ্যায়। ফার্স্ট হাফ এন্ড ব্লাউজ পিস আয়েগা আপকা ফুসিয়া পিঙ্ক মে এন্ড বাকি কা জো হাফ পোর্শন হ্যায় ও আয়েগা ইস তরহ কা কে মাল্টি কালার পেন্ট মে। দেখতে পাচ্ছেন আপনারা ফ্লাওয়ারগুলোর মধ্যে কালারগুলো কীভাবে অ্যাপ্লাই করা হয়েছে, এবং ফ্রন্ট ইয়কটা আপনার বেশ ব্রাইট থাকবে। প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 4500। মেটেরিয়াল ইস 3-ply প্রিমিয়াম বিষ্ণুপুরি কাতান সিল্ক। এই আসবে কালার অপশানস। এটার আরও একটা কালার অপশানস আছে, আমরা দেখে নেব। এটার কিন্তু ব্লাউজ পিস এবং স্টার্টিংটা আসবে ফুসিয়া পিঙ্কে অ্যান্ড ইসকা আর এক কালার অপশান হ্যাঁ দেখো এখানেই থাকবে। হ্যাঁ, ইসকা আর এক কালার অপশান হ্যাঁ সেম টাইপের পেন্টিংটা, বাট এটার স্টার্টিংটা আই থিঙ্ক কোনো ইয়েলো কালারে। হ্যাঁ দেখুন, এটাও সেম টাইপ, যারা ওইটা পাচ্ছেন না এটারও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ইসকা জো ব্লাউজ পিস অ্যান্ড স্টার্টিং পোর্শন হ্যাঁ দ্যাট ইজ মাস্টার্ড ইয়েলো অ্যান্ড বাকি কা পুরা হাফ পোর্শন আপকো ওয়েসা হি পেন্টিং আয়েগা। এই আসবে শাড়িটা স্টার্টিং পোর্শন, স্টার্টিং থেকে যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের অ্যান্ড লোয়ার পোর্শনে যাচ্ছে রেড কালারের একটা বর্ডার অ্যান্ড শাড়িটা যখন স্প্লিট পোর্শন কভার করে ফ্রন্টে আসবে তখন অল ওভার বডিতে যাচ্ছে এরকম কালারফুল ফ্লোরাল মোটিভে ওয়ার্ক করে দিচ্ছে। এই আসবে শাড়িটার আঁচল পোর্শন এন্ড এটার প্রাইস থাকছে সেম 4500। ইসকে সাথ না আপ মাল্টি কালার কেমিক্যাল বিটস পেনা কিজিয়ে ইয়া ফির হ্যান্ডমেড জুয়েলারি হতা হ্যায় না কড়ি দেওয়া দেখবেন হ্যান্ডমেড জুয়েলারিগুলো হয় ওইগুলো পড়তে পারেন। প্রাইস থাকবে মাত্র 4500। মিরার ওয়ার্ক কাট ওয়ার্কের স্টক হয়েছে কিছু কালার, মোটামুটি আপনার ইয়েলো কালার, ডার্ক পার্পল কালার, পার্পল না মেজেন্টা কালার, এগুলো কিছু স্টক হয়েছে। এই আসবে শাড়িটার টোটাল লুক, অল ওভার ফ্রন্টে যাবে এইরকম কালারফুল ফ্লোরাল মোটিভে পেন্টের ওপর। এই আসবে আঁচল পোর্শন অ্যান্ড এর সাথে ব্লাউজ পিসটাও যাবে সেম রানিংয়ে মাস্টার ইয়েলো কালারে অ্যান্ড এই যাবে শাড়িটা স্টার্টিং থেকে অ্যান্ড এটার প্রাইস থাকছে 4500। 4500 সমস্ত শাড়ি উইথ সিল্ক মার্ক উইথ ব্লাউজ পিস সবই শাড়ি কা স্টিল পিকচার আপ লোগো কো সিল্ক কুইন ফেসবুক পেজ পর মিল জায়েগা অ্যান্ড জো লোক নয় হো ফার্স্ট টাইম পারচেস করনা চাহ রে হো তো আপ লোক মেরা জো ফেসবুক গ্রুপ হ্যায় সিল্ক কুইন ও ভিজিট কর সকতে হো ওয়াহাঁ পর আপকো ঢের সারা রিভিউ মিল জায়েগা জেসে হাম বাহার জানে মে কহীন জানে পর রিভিউ সার্চ করতে কি কেসা হোগা জগা ইয়া ফির হোটেল বুক করনে সে পেহলে ওয়েসা হি সেম না আপনারা দেখে নিলেন একটা স্যাটিসফাইড থাকবেন যে হ্যাঁ। মানে দেখুন আমাদের শাড়ি আমরা ভালো বলবই, কোনো সেলারই তার প্রোডাক্ট খারাপ বলবে না, বাট যারা পারচেস করেছেন তাদের কাছে জেনুইন রিভিউটা পাবেন যে এক্স্যাক্টলি কীরকম কোয়ালিটিটা আমরা প্রোভাইড করি। এই আসছে আঁচল পোর্শন, একটা কালারফুল মাল্টি মাল্টি কালারে আসছে আঁচল পোর্শনটা অ্যান্ড এর সাথে কন্ট্রাস্টে আসবে শাড়িটার বিপি, বিপিটা আসছে কন্ট্রাস্টে রয়্যাল ব্লু কালারের অ্যান্ড স্লিপসে আসছে ব্ল্যাক কালারের একটা বর্ডার
এন্ড এই আসবে শাড়িটা স্টার্টিং থেকে, স্টার্টিং থেকে যাচ্ছে অল ওভার বডিতে এরকম ফ্লোরাল ওয়ার্ক করা, অ্যান্ড লোয়ার পোর্শনে যাচ্ছে এরকম একটা বর্ডার, অ্যান্ড এই ওয়ার্কটাই আসছে সেম অল ওভার বডিতে, অ্যান্ড এই আসবে কোরাল টাইপের একটা কালার। এটা কিন্তু অরেঞ্জ নয়, ঠিক হ্যাঁ, ইয়ে একদম নর্মাল অরেঞ্জ জায়সা হতা হ্যায় ওয়েসা নহীঁ হ্যায়, থোড়া আপকা কোরাল টাইপ কা অরেঞ্জ শেড হ্যায়। ভীষণ সুন্দর পেন্টিং কা জো স্টাইল অ্যান্ড কনসেপ্ট হ্যায় বো বহত বড়িয়া হ্যায়। পত্তা বত্তা আপ দেখ সকতে হো, মানে ঘিচা নর্মাল আছে, জরি পাড়টা নেই। এই পাতাগুলো বা পেন্টিংটা একটু সামনে থেকে দেখিয়ে দাও, এতটা নিখুঁতভাবে এবং এতটা ধৈর্য সহকারে, পেশেন্স নেই, মানে এই সমস্ত কটা শাড়ি যেগুলো দেখানো হলো টোটাল সেটটা তৈরি হতে সময় লেগেছে 2.5 মান্থ, মানে প্রায় আড়াই মাসের কাছাকাছি। কারণ হ্যান্ড পেন্টের শাড়ি না এন্ড অফ দ্য উইকে আপনার হয়তো একটাই কমপ্লিট হবে, হ্যান্ড পেন্ট খুব জলদি জলদি হয় না, এই জন্য রিপিটেশনটাও অনেক স্লো এগুলোর। মানে শিল্পী একজন এবং যারা বেস্ট হয় আমরা তাদের কাছে এই পেন্টিংগুলো করাই। ব্রাশের ছোঁয়াটা দেখুন, মানে ব্রাশের যে টানটা বা তুলির যে টানটা, কতটা ক্লিয়ারিটি আছে এগুলোর মধ্যে, দেখানো হয়ে গেল না? তো হ্যান্ড পেন্ট মোটামুটি দেখানো সবটাই কমপ্লিট। স্বর্ণালী যে শাড়িটা পরে আছে আপনারা এটাও বুকিং করতে পারেন। স্বর্ণালী তুমি আরেকবার পল্লু পোর্শনসটা দেখিয়ে দাও। দেখুন পল্লু স্বর্ণালী নে জো পেনা হ্যায় আপ ইসকো ভি বুকিং কর সকতে হো, মানে সিফ ইসকো স্বর্ণালী কো একবার ডিসপ্লে কে লিয়ে শাড়ি পেনা হ্যায় ক্যোঁকি আপকো পতা চলে কি ড্রেপ কে বাদ ক্যাসা লুক আয়েগা, বহুত হি সিম্পল সফিস্টিকেটেড লুকস হ্যায়। তো নেক্সট আমরা দেখবো তসরে হ্যান্ড পেন্ট, প্রাইস থাকবে 5190 করে। তসর উইথ হ্যান্ড পেন্ট কলমকারি জারি বর্ডার, প্রাইস রেঞ্জ আসবে 5190। এটা একদমই বিষ্ণুপুর রিলেটেড একটা পেন্টিং আছে, হর্স মোটিভে আসবে আঁচল পোর্শনসটা, অ্যান্ড ব্লাউজ পিসটা থাকবে এটার মাস্টার্ড ইয়েলো কালারে। এই আসবে কন্ট্রাস্টে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা আসছে মাস্টার্ড ইয়েলো কালারে। ভালো আছি আমি এখন। জারি বর্ডারটা যাচ্ছে স্লিভসে, এন্ড অল ওভার বডি যাচ্ছে স্টার্টিং থেকে এই রকম ফ্লোরাল মোটিভে, এন্ড এক একটা হর্স মোটিভে ওয়ার্ক করা, এন্ড বোথ সাইডেই থাকছে জারি কাপ বর্ডার। এই আসবে শাড়িটা স্টার্টিং থেকে, এন্ড অল ওভার বডিতেই যাচ্ছে এই সেম ওয়ার্কটা, এন্ড এই আসবে শাড়িটার ফ্রন্ট লুক, ফ্রন্টে আসছে দুটো হর্স মোটিভে এই রকম ওয়ার্ক, হ্যাঁ পল্লুটাতে, পল্লুর সামনেটাতেই থাকবে। এটা কিন্তু একদম বিষ্ণুপুর রিলেটেড একটা শাড়ি। আর এই টাইপের হ্যান্ড পেন্টগুলো তসরে না মানে বেস কালারের ওপরে সবথেকে ভালো আসে, কালারের যে টেক্সচারগুলো সবটাই নিট অ্যান্ড ক্লিয়ার দেখুন বোঝা যাচ্ছে। তসরের মেটেরিয়াল কিন্তু একটু ম্যাট ফিনিশে আসবে, সিল্কটা যতটা শাইন দেবে তসর কিন্তু সেই ব্যাপারটা থাকবে না। প্রাইস থাকবে 5190, হাফ হাফ থান আছে আজ, এর পরে দেখানো হবে। এটা হচ্ছে তসর উইথ হ্যান্ড পেন্ট। নেক্সটটা দেখুন দেখানো হচ্ছে যেটা তসর এর ওপর হ্যান্ড পেন্ট, প্রাইস সবগুলোরই 5190 করে। জিনকো থোড়া নিউড শেড চাইয়ে, মতলব কালারফুল পেন্টিং নেই চাইয়ে, আপ ইয়ে দেখ সকতে হো, বহুত খুবসুরত হ্যায়। এই আসবে শাড়ি কা পল্লু কা পোর্শন, পল্লু কা পোর্শন আইনা, নো ম্যাম সিওডি ইজ নট অ্যাভেলেবল, কন্ট্রাস্ট মে এন্ড সাথ মে রহেগা গোল্ডেন জারি কা স্ট্রাইপ, এন্ড ইসকে সাথ কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মে আয়েগা শাড়ি কা বিপি, বিপি ভি কন্ট্রাস্ট মে আয়েগা, এন্ড স্লিভস মে রহেগা গোল্ডেন জারি কা বর্ডার, এন্ড এই আসবে শাড়িটা স্টার্টিং থেকে, স্টার্টিং থেকে আসছে এরকম লোটাস মোটিভে ওয়ার্ক করা, অল ওভার বডিতেই যাচ্ছে এই সেম ওয়ার্কটা, অ্যান্ড এই আসবে শাড়িটার ফ্রন্ট লুক, ফ্রন্টে বোথ সাইডেই থাকছে এরকম সেম মারুন কালারের বর্ডার উইথ জারি, অ্যান্ড এই যাচ্ছে শাড়িটার লোটাস মোটিভে ওয়ার্ক করা। একটু নিউড শেডার আছে, এটা একটু ড্রেপ করে দেখিয়ে দাও। ইসমে না বহুত সারা কালারফুল পেন্টিং নেই ইউজ কিয়া গয়া হ্যায়, কহি কভি কভি অফিস মে পেহনে কে লিয়ে ইয়া ফির অফিস মে কোই পার্টি হ্যায় মা দের দেওয়ার জন্য, অনেকেই তো চান বিশেষ কিছু কালার অ্যাপ্লাই হবে না, তো সেরকম লাইট টেস্টের এটা একটা শাড়ি, ভীষণ সুন্দর। আর এগুলোর সাথে আপনারা ব্ল্যাক ব্লাউজ দিয়েও ক্যারি করতে পারেন, যদি আপনাদের কলারওয়ালা কোনো ব্ল্যাক ব্লাউজ থাকে তো জাস্ট গো ফর দিস ওয়ান। প্রাইস প্রাইসটা বলে দাও, প্রাইস আসছে 5190, এন্ড এই আসবে শাড়িটার টোটাল লুক, অল ওভার বডিতে স্টার্টিং থেকে যাচ্ছে এরকম শাড়ি নিয়েছি আর ছোটটা আলাদা বেশ দারুণ, থ্যাংক ইউ। কন্ট্রাস্টে আঁচল পোর্শন, এন্ড এই আসছে কন্ট্রাস্টে বিপি,
एंड प्राइस फॉर दिस वन इज 5190। बुकिंग के लिए जस्ट स्क्रीनशॉट लेकर भेज दीजिए हमारे बुकिंग नंबर पे। आफ्टर लाइव हमारे लाइव में देखानो प्रत्येकटा साड़ी स्टील पिक्चर আমাদের গ্রুপ এন্ড পেজ সিল্কুইনে আপলোড করে দেওয়া হবে, সেখান থেকেও আপনারা দেখে বুকিং করতে পারেন। আদারওয়াইজ আমাদের রেকর্ডেড লাইভও চেক করে বুকিং করতে পারেন। এই যাচ্ছে শাড়িটার টোটাল লুকস। ঘিচা আছে, হ্যাঁ ঘিচা আছে। এন্ড এটার প্রাইস থাকছে 5190 5190। নেক্সট কালার অপশানসটা দেখুন, তসরের মধ্যে একটা ডাই করা আছে থ্রি ডি প্যাটার্নে। থ্রি ডিতে যেরকম তিনটে কালার অপশানস থাকে, মানে তিনটে কালার দিয়ে ডাই থাকে, সেরমভাবে টাই ডাই করা হয়েছে। আপার ইয়োকের পোর্শনসটা আছে ব্রাউন, মিডল পোর্শনসটা ইয়েলো, অ্যান্ড লোয়ার পোর্শনে লোটাসের পেন্টিং যাবে। অল দিস আর পিওর হ্যান্ড পেন্ট অন পিওর বিষ্ণুপুরী তসর। এগুলো গাছি তসরে করা আছে, মানে গাছি তসরের টেক্সচারটা অনেকেই জানেন, কোয়াইট ম্যাট, ভীষণ কিছু চকচকে ব্যাপারটা হয় না। সাথে থাকছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা আসছে এরকম তুতে কালারের, আর স্লিভসে আসছে গোল্ডেন জারি বর্ডার। স্নেহাদি তোমার অনেক শাড়ি নিয়েছি কোয়ালিটি, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। স্টার্টিং সে লেকার এসে তিনো কালার মে আয়েগা শাড়ি, এন্ড লোয়ার পোর্শন মে এসে লোটাস মোটিভ কা ওয়ার্ক আয়েগা, এন্ড বোথ সাইড মে আয়েগা গোল্ডেন জারি কা বর্ডার। এই আসবে শাড়িটার বডি পোর্শন, এন্ড এই আসছে শাড়ি কা পল্লু। পল্লু কা পোর্শন মে এসে গোল্ডেন জারি কা স্ট্রাইক আয়েগা, এন্ড কন্ট্রাস্ট মে আয়েগা শাড়ি কা পল্লু, এন্ড এটার প্রাইস রেঞ্জ থাকছে সেম 5190। আপনারা বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে শেয়ার করে রাখুন, আমরা লাইভের পর অ্যান্সার দিয়ে দেব। এবং আমাদের সিওডির কোনো অপশানস নেই, শুধুমাত্র গুগল পে, ফোনপে এবং ব্যাঙ্ক ট্রান্সফার করা যাবে। নেক্সট কালার অপশানসটা দেখুন, একটু পোড়া মাটি কালারের, রাস্ট কালারের ওপরে বোথ সাইড একটা ফ্লোরাল পেন্টিং যাবে। প্রাইস রেঞ্জ সেম 5190। দিস ইজ দ্য পল্লু পোর্শন। এই আসবে আপনার আঁচলটা, সাথে আসবে কন্ট্রাস্টে ব্লাউজ পিস, একদমই একটা শ্যাওলা সবুজ কালারের ব্লাউজ পিস। এটা কিন্তু মাদের এজের যে কেউ নিতে পারেন, কারণ কালারটা ভীষণই সফিস্টিকেটেড, অনেকটা এজ অবধি ক্যারি করতে পারবেন। অ্যান্ড এই যাচ্ছে শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে এইরকম একটা পোড়ামাটি কালারের বডিটা, এন্ড লোয়ার পোর্শনে যাচ্ছে এই একটা ফ্লোরাল মোটিভের বর্ডার, এন্ড এর সাথে কন্ট্রাস্টে আসছে ব্লাউজ পিস, এন্ড এটারও প্রাইস রেঞ্জ থাকছে সেম 5190। এগুলো সবই পিওর তাসারের ওপরে হ্যান্ড পেন্ট, অল দিস আর হ্যান্ড পেন্ট অন পিওর তাসার উইথ জারি বর্ডার। বোথ সাইড আপকা জারি বর্ডার রহেগা, কন্ট্রাস্ট মে আয়েগা ব্লাউজ পিস, অ্যান্ড সবই শাড়ি উইথ সিল্ক মার্ক উইথ ব্লাউজ পিস। দেখুন স্বর্ণালী ড্রেপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছে, ভীষণই সুন্দর। এবং এই টাইপের শাড়িগুলো আপনারা হোল ইয়ার ক্যারি করতে পারবেন, মানে এই নয় কি শুধুমাত্র বিয়ে বাড়ি পরলে তবেই পরা যাবে, আদারওয়াইজ সারা বছর শাড়িটা পরা যাচ্ছে না, এরকমটা একেবারেই নয়। আপনারা চাইলে একটা ফাইভ স্টার হোটেলে ডিনারেও এটা পরে যেতে পারবেন, আবার পাড়ার কোনো বিয়েতেও পরে যেতে পারবেন। ইটস ডিপেন্ড অন ইউ, আপনি কীরকম টেস্টেডের জিনিস পছন্দ করেন তার উপরে ডিপেন্ড করছে, বাট তসরটা হচ্ছে সমস্ত জায়গায় পরে যাওয়া যাবে। নেক্সট অপশানসটা আসবে পিচ কালার কে উপর, পিচ কালারের ওপরে অল ওভার বডিতে এই ফ্লোরাল পেন্টিংটা আসবে। প্রাইস রেঞ্জ সেম 5190। এই আসবে আঁচলের পোর্শনসটা, আঁচলের পোর্শনটা যাচ্ছে এরকম তিনটে কালারে ডিভাইডেড করা আছে, ব্লু গ্রিন অ্যান্ড ইয়েলোতে, অ্যান্ড অল ওভার বডিটা যাচ্ছে এরকম পিচ কালারে, অ্যান্ড বোথ সাইডে যাচ্ছে নেভি ব্লু কালারের বর্ডার উইথ জারি, অ্যান্ড এই যাচ্ছে শাড়িটার রানিংয়ে যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও যাচ্ছে পিচ কালারের, অ্যান্ড স্লিভসে আসছে এরকম জারির বর্ডার নেভি ব্লু কালার মে, অ্যান্ড ইয়ে আয়েগা শাড়ি স্টার্টিংসে অনলি লোয়ার পোর্শন মে এসে ফ্লোরাল মোটিভ কা ওয়ার্ক আয়েগা, অ্যান্ড শাড়ি যা ফ্রন্ট মে আয়েগা তব হোল বডি মে অল ওভার বডিতে আসবে এরকম ফ্লোরাল মোটিভে পেন্টিংটা। এই আসছে শাড়িটার বডি পোর্শন, কালারটা ভীষণই সুন্দর। আর এই কালারগুলো দেখুন সামারে পরার জন্য একদম পারফেক্ট। আরও বেশ কিছু কালার অপশানস দেখাবো, তবে আই থিঙ্ক এই কালারটার সাথে পেন্টিংয়ের যে তুতে কালারের মিক্স ম্যাচটা, এটা একটা দারুণ লুকস ক্রিয়েট করেছে। প্রাইস রেঞ্জ ইস ওনলি 5190। বুকিং কে লিয়ে স্ক্রিনশট লেকার ভেজ দিজিয়ে নাম্বার আপকে মোবাইলকে স্ক্রিন পর হ্যায়।
আর লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। এবং এই ধরনের শাড়িগুলো আপনারা যদি পেতে চান অবশ্যই স্ক্রিনশটটা শেয়ার করে দিন, আমরা লাইভের পর অ্যান্সার করে দেব। এই আসবে আঁচলটা, কন্ট্রাস্টের আঁচলটা, রয়্যাল ব্লু কালারে আসছে আঁচল পোর্শন, অ্যান্ড থাকছে জারির এইরকম স্ট্রাইক, আর সাথে কন্ট্রাস্টে আসবে বিপি, বিপিটাও আসছে রয়্যাল ব্লু কালারের, অ্যান্ড স্লিপসে থাকছে জারির বর্ডার, অ্যান্ড অল ওভার বডিটা আসছে এইরকম পোড়ামাটির কালারে, অ্যান্ড লোয়ার পোর্শনে আসছে ফ্লোরাল মোটিভে এই ওয়ার্কটা, অ্যান্ড বোথ সাইডেই থাকছে গোল্ডেন জারির বর্ডার। এই আসবে শাড়ি স্টার্টিং থেকে, অ্যান্ড এই আসবে শাড়িটার ফ্রন্ট। আর প্রতিটা পেইন্টিং কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টের, কোনো শাড়িটাতে অল ওভার বডি জুড়ে পেইন্টিং করা হয়েছে, কোনোটাতে আবার জাস্ট বোথ সাইড বর্ডারে করা হয়েছে, কোনোটা হাফ অ্যান্ড হাফ কনসেপ্টে করা হয়েছে। যাদের যেই প্যাটার্নটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিন। এটা একটু ড্রেপ করে দেখিয়ে দাও, এই কালারটা খুব সুন্দর লাগবে ড্রেপিংয়ের পর, মানে রাস্ট কালারটা পুরো অল ওভার বডিতে থাকবে, অ্যান্ড কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস অ্যান্ড পাল্লু। এই আসবে দেখুন লুকসটা, আর এই ফ্লোরাল পেইন্টগুলো না সামারে খুব ভালো লাগে দেখতে, নট অনলি সামার্স অল ইয়ার আপনি এই ধরনের শাড়ি ক্যারি করতে পারবেন। প্রাইস থাকবে শাড়িটার টোটাল লুকস, অল ওভার বডিটা যাচ্ছে এইরকম, অ্যান্ড ফ্রন্টে বোথ সাইডেই যাচ্ছে ফ্লোরাল বর্ডারের ওপর, এর সাথে কন্ট্রাস্টে আসছে আঁচল পোর্শন, অ্যান্ড সেম কন্ট্রাস্টে আসছে ব্লাউজ পিস। And price for this one is 5190. Material is pure gachi tassar. प्योर गाछी तसर के ऊपर ये हैंड पेंट है, अगर प्रिंट होता तो प्राइस कम होता। प्रिंट क्या है कि फैक्ट्री में एक साथ बहुत सारा साड़ी पर होता है, लेकिन हैंड पेंट ना सिर्फ एक आर्टिस्ट ही कर सकता है, वो भी जब आर्टिस्ट थोड़ा बहुत मने कि बोलबो विशेष जरा विशेषज्ञ আছেন এই ধরনের পেইন্টিং এ, তাদের পেইন্টিং চার্জেসটাও বেশি হয়। প্রাইস রেঞ্জ থাকবে 5190। ইয়ে তসর কে পুরা ভার্জিন লাল চন্দন পুষ্পার লাল চন্দন, লালের সাথে চন্দন মানে লাল আর চন্দনটা মিশিয়ে বলছেন, তো এটাই দেখতে পারেন, এটাই তো চন্দন কালারের উপর রেডের ফ্লোরাল পেইন্ট করা আছে। এই আসছে আঁচল পোর্শনটা, আঁচলটা যাচ্ছে এরকম গোল্ডেন জারি স্ট্রাইকের উপর, অ্যান্ড এর সাথে কন্ট্রাস্টের রেড কালারে আসবে শাড়িটার বিপি, বিপিটা আসছে রেড কালারের, অ্যান্ড স্লিপসে আসছে গোল্ডেন জারির বর্ডার, অ্যান্ড অল ওভার বডিটা যাচ্ছে এরকম ফ্লোরাল মোটিভে ওয়ার্ক। এটা দেখতে পারেন ম্যাম, এটা কিন্তু রেড আর চন্দন কালারেরই আছে দেখুন, মানে চন্দন কালার বলতে তসরের যেটা ভার্জিন কালার সেই বেসটার ওপরে শুধুমাত্র রেড দিয়ে পেন্টিংটা করা আছে, উইদাউট ব্ল্যাকটা আছে। এটা কিন্তু যারা পয়লা বৈশাখে অনেকেরই গৃহপ্রবেশের একটা ব্যাপার থাকে বা পুজো টুজো দিতে যাওয়ার ব্যাপার থাকে, উইদাউট ব্ল্যাকটা আছে যদি চাইছেন আই থিঙ্ক এটা দেখতে পারেন। ইয়ে হ্যান্ড পেন্ট হ্যাঁ তসর কাজ ভার্জিন কালার হ্যাঁ উসকে উপর, অ্যান্ড ইয়ে সব তসর না বহুত হি সফট টাইপ হ্যাঁ, মানে আমরা এগুলোতে যতটা পসিবল হয় উইদাউট স্টার্চে ক্যালেন্ডার পলিশে করাই, যাতে করে ইজিলি ড্রেপ হয় এবং ইজিলি ফল আসবে শাড়িতে। এই আসবে শাড়িটার টোটাল লুক, স্টার্টিং সে লেকার অল ওভার বডি মে এসে ফ্লোরাল মোটিভ কা ওয়ার্ক আয়েগা, অ্যান্ড বোথ সাইড মে রহেগা এসে রেড কালার কো বর্ডার, অ্যান্ড এই আসবে আঁচল পোর্শন, অ্যান্ড কন্ট্রাস্টে রেড কালারে আসবে শাড়িটার ব্লাউজ পিস, অ্যান্ড প্রাইস থাকছে এটারও সেম 5190। পুরা শাড়ি পর এসা রোজ মোটিভ হ্যাঁ, অ্যান্ড অল দিস আর হ্যান্ড পেইন্ট। লাইকটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং শাড়ির কালেকশন কীরকম লাগছে প্লিজ একটু কমেন্টসে জানান। অনেকেই আছে তসর লাভার্স যারা সারা বছর তসর পরেন, তো আপনাদের কাছে এই শাড়িগুলো আমার মনে হয় খুবই ভালো লাগবে এই কনসেপ্টগুলো। নেক্সট যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ইয়েলোর ওপরে ফ্লোরাল পেইন্ট, সেম প্রাইস, প্রাইস রেঞ্জ 5190। এই কালারটাও সমস্ত এজে স্যুট করবে, আপার অ্যান্ড লোয়ার ইয়োকের পোর্শনে থাকবে এই ফ্লোরাল পেইন্টিংটা, অ্যান্ড পুরা পল্লু পর আপকো এসা জরিকা স্ট্রাইপ মিলেগা, ঠিক আছে? ইয়ে আয়েগা শাড়ি কা পল্লু কা পোর্শন, অ্যান্ড এই আসছে শাড়িটার কন্ট্রাস্টে আসবে বিপি, চিকু কালার, স্লিপসে দেওয়ার জন্য থাকছে এরকম ফ্লোরাল মোটিভে একটা বর্ডার, অ্যান্ড স্টার্টিং সে ইয়ে শাড়ি এসে ইয়েলো কালার মে আয়েগা, অ্যান্ড লোয়ার পোর্শন মে এসে ফ্লোরাল মোটিভ কা ওয়ার্ক আয়েগা, অ্যান্ড বোথ সাইড মে রহেগা গোল্ডেন জারি কা বর্ডার। ইয়ে আয়েগা শাড়ি স্টার্টিং সে, অ্যান্ড শাড়িতে যখন ফ্রন্টে আসবে তখন বোথ সাইডে যাবে এই সেম বর্ডারটা।
আর শাড়িগুলো ফিনিশিং গুলো দেখুন, মানে অনেক জায়গাতে আপনারা এই ধরনের তসর পেইন্টে দেখতে পাবেন, এই প্যাটার্নটা না হলেও তুমি একটু ড্রেক করে দেখিয়ে দাও, বাট এই যে ফিনিশিংটা একটা স্মুথ ফিনিশিং, একটা সুন্দর সফট ফিনিশিং, এটা কিন্তু সব জায়গায় আসবে না। এই ফিনিশিংগুলো করার জন্য বা ইস তার একটা সফট পলিশ করানে কে লিয়ে না বহুত হি হাই কোয়ালিটি কা মেশিন কা জরুরত পড়তা হ্যায়, মানে এগুলো নর্মাল লোকাল মেশিনে হয় না। হ্যাঁ, লোপা মুদ্রাদি খুব ভালো একটা রিভিউ শেয়ার করেছেন, এবং যারাই আমাদের কাছে শাড়ি নেবেন আমি বলবো না ডেলি নিন, আপনারা একটা নিন বাট বেস্ট কোয়ালিটিটা নিন, তাহলে দেখবেন একটা শাড়ি না আপনারা অনেকটা টাইম ইউজ করতে পারবেন। যেরকম এই শাড়িটার যে কালারটা আছে খুবই সুন্দর লাগছে, স্বর্ণালী যে ড্রেপ করে আছে, আপনারা ব্লাউজ পিসটা ম্যাচিং করে যখন পরবেন বানিয়ে, তখন ওভারঅল লুকসটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে। এই আসবে লুকসটা একদমই ইয়েলোর একটা বেশ লাইট কালারের ওপর, অ্যান্ড বাই প্রফেশন যারা স্কুল টিচার আছেন, কলেজের টিচাররা আছেন, বাই প্রফেশন যারা ডক্টরস আছেন, সবার পক্ষেই তসর হচ্ছে একটা বেস্ট অপশনস। মানে শাড়ির তো প্রচুর ভ্যারাইটি হয়, সিল্ক হয়, তসর হয়, আর্টিফিশিয়াল সিল্ক হয়, তো তসর হচ্ছে একটা ক্লাসি লুকস ক্রিয়েট করে যেটা অন্য কোনো শাড়ি করতে পারে না। মানে একটা কাঞ্জিভরমও সেটার লুকসটা ডিফারেন্ট থাকে। আপনি এই ধরনের এই তসরটা আমরা স্ট্যাটাসে দিয়েছিলাম, অনেকেই কোয়েরি করেছিলেন, তো এটা হ্যান্ড পেইন্টের ওপরে সামান্য দেখুন বাটিকের একটা টেক্সচারও অ্যাড করা হয়েছে শাড়িকে উপর, বাটিক শাড়ি মে জেসা আপকা ক্র্যাক রাতা না ভাইসা ওয়ালা এক ক্র্যাক টেক্সচার অ্যাড হুয়া হ্যায়। ইসকা ব্লাউজ পিস হ্যায় রেড মে, ইয়ে ভি চন্দন কালার কে উপর হি হ্যায়, ইয়াসতে কন্ট্রাস্টে রেড কালারে আসবে শাড়িটার ব্লাউজ পিস, অ্যান্ড ব্লাউজ পিসে স্লিপস দেওয়ার জন্য থাকছে গোল্ডেন জারির ওয়ার্ক করা বর্ডার, অ্যান্ড এই আসবে স্টার্টিং থেকে, শাড়িটা স্টার্টিং থেকে আসছে এইরকম তসরে ভার্জিন কালারের ওপর, অ্যান্ড লোয়ার পোর্শনে যাচ্ছে এরকম লোটাস মোটিভে আর ফিস মোটিভে একটা পেন্টিং, অ্যান্ড বোথ সাইডেই থাকছে গোল্ডেন জারির বর্ডার। আর এই শাড়িটা ভার্জিন কালার হওয়ার জন্য সমস্ত এজে ক্যারি করা যাবে শাড়িটা। এই আসবে শাড়িটার ফ্রন্ট লুক, এটা আসবে আঁচলটা, আর বডি পোর্শনসটাও দেখুন দেখিয়ে দেওয়া হচ্ছে, পুরা শাড়ি পর এসা বাটিক কা টেক্সচার হ্যায়, ইয়ে পিওর তসর মে হ্যায়, অ্যান্ড তসর জো ফার্স্ট টাইম লে রে হো মে একদম বতা দু, তসর মে না বহুত শাইনিং নেহি আয়েগা, ঠিক হ্যায়, সিল্ক কে তারা শাইনিং নেহি আয়েগা। টেক্সচারটা একটু সামনে থেকে আমরা দেখে নেব, তসরের অনেকেই আছেন যারা ফার্স্ট টাইম তসর নেবেন, তো নিয়ে যাতে কোনো রকম প্রবলেম না হয়, মানে একদম একটা শপে গিয়ে কিনলে যতটা আপনাকে গাইড করবে আমরাও ঠিক ততটাই গাইড করে দেব, যারা ফার্স্ট টাইম নিচ্ছেন কোনো রকম হেজিটেশন করার প্রয়োজন নেই। দেখে নিন টেক্সচারটা একদম ফাইন কোয়ালিটি, ইয়ে সব গাছি তসর কে উপর হতা হ্যায়, হ্যাঁ জারি বর্ডার অ্যান্ড উসকে উপর বাটিক কা থোড়া বহুত হ্যান্ড পেইন্ট ভি হ্যায় অ্যান্ড বাটিক কা টেক্সচার ভি হ্যায়, ঠিক আছে সরিয়ে দাও। নেক্সট কালার অপশনসটাও বাটিকের একটা টেক্সচারের ওপর থাকবে, এবং বাটিকের এই ধরনের কালার অপশনগুলো না তসরে আমার ভীষণ ভালো লাগে, মানে স্পেশালি তসরের ওপর এই ক্যাটাগরির বাটিক খুব কম দেখতে পাওয়া যায়। হ্যান্ড পেইন্ট আছে, এই আঁচলে দেখুন একটা ফেস মোটিভ করা আছে, এবং পুরো শাড়িটা আসবে একদম সরু তুলির কাজের বাটিকে আলপনা টাইপের ডিজাইন করা আসবে ওভারঅল বডি জুড়ে, সাথে থাকবে কন্ট্রাস্টে ব্লাউজ পিস, প্রাইস রেঞ্জ 5190। এই আসছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস, অ্যান্ড ব্লাউজ পিসের স্লিপসে থাকছে গোল্ডেন জারির বর্ডার, অ্যান্ড এ আসবে শাড়িটা স্টার্টিং থেকে, স্টার্টিং সে লেকার শাড়িকে লোয়ার পোর্শন মে ইয়ে বর্ডার আয়েগা ফ্লোরাল মোটিভ মে, অ্যান্ড শাড়ি জব স্প্লিট পোর্শন কভার করকে ফ্রন্ট মে আয়েগা তব ইয়ে বর্ডার বোথ সাইড মে সেম আয়েগা, ইয়ে আয়েগা শাড়ি কা ওভারঅল বডি পোর্শন, অ্যান্ড ইয়ে আয়েগা শাড়ি কা পাল্লু কা পোর্শন। আঁচলে থাকছে এরকম একটা ফেস মোটিভ সব ফ্রেশ কালেকশন, অ্যান্ড গোল্ডেন জারি স্ট্রাইপ, অ্যান্ড এটার প্রাইস রেঞ্জ থাকছে সেম 5190। আমরা আর যা কিছু দেখাবো সবটাই ফ্রেশ কালেকশনের মধ্যে থাকবে, প্রাইস রেঞ্জ থাকবে, হ্যাঁ আপনি একটু আমাদের কলিং নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, আপনাকে গাইড করে দেওয়া হবে। যদি কারো কোনো রকম প্রবলেম হচ্ছে পারচেস করার আগে একবার আপনি কল করে নিতে পারেন, আপনাকে যতটা সম্ভব গাইড করে দেব। তবে আমি এটুকু বলে রাখছি যে সিল্ক অ্যান্ড তসর দুটো ডিফারেন্ট টাইপের, অনেকে আছেন যারা একদম বডি হাগিং শাড়ি পছন্দ করেন, হ্যাঁ কোয়েরিস
আমাকে অবশ্যই শর্টটা অবশ্যই ওই পাঠিয়ে রাখো কোন WhatsApp করে আপনি কোয়েরি করতে পারেন। এই আসবে শাড়িটা টোটাল লুজ অল ওভার বডিটা যাচ্ছে এরকম সেম এন্ড ফ্রন্টে বোথ সাইডে যাচ্ছে এরকম লোটাস মোটিভে বর্ডারটা এন্ড এই আসবে আঁচল পোরশন এন্ড কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস and price for this one is 5190 all these are pure tassar with hand paint with sari border and with silk mark this is the look হ্যাঁ প্রাইস থাকবে 4500 আর মডেলের খুব সিমিলার পিসও আমরা দেখিয়েছি ইনফ্যাক্ট আমাদের মডেল যেটা পরে আছে সেটার অনেক কালার অপশনও দেখানো হয়েছে প্রতিটাই পেইন্টিংয়ে ডিফারেন্ট থাকবে বাট অলমোস্ট সেম টাইপেরই নেক্সট কালার যেটা দেখানো হচ্ছে এটাও সমস্ত এজে ক্যারি করা যাবে ভীষণই সুন্দর একটা গ্রে কালার মানে ব্লুইস গ্রেটা কিন্তু গ্রেটা একটু ব্লুইস টাইপের গ্রে পুরো দেখুন পল্লুটাতে একটা পেইন্ট করা আছে তার কৃষ্ণার একটা ফেস মোটিভ আছে তার ওপরে জারি স্ট্রাইপটা গেছে আর পুরো শাড়িটার জাস্ট বডি পোর্শনসটা দেখুন কতটা সফিস্টিকেটেড কালার রেঞ্জটা যেটা করা হয়েছে পুরো শাড়ি জুড়ে বাটিকের একটা টেক্সচার এবং ব্লাউজ পিসটাতেও আপনারা বাটিকের টেক্সচারটা পাবেন কন্ট্রাস্টে অরেঞ্জ কালারে আসছে ব্লাউজ পিসটা এন্ড স্টার্টিং সে ইয়ে শাড়ি লোয়ার পোরশন মে আসছে ফ্লোরাল মোটিভ কা বর্ডার আয়েগা থ্যাংক ইউ সিউলি ম্যাম জারি কা বর্ডার এটা এই আসবে শাড়িটার ওভারঅল বডি পোরশন এন্ড ই আয়েগা শাড়ি কা পল্লু এন্ড পল্লু মে রহেগা আইসে কৃষ্ণ মোটিভ কা ওয়ার্ক আর এই শাড়িগুলোর একটা স্পেশালিটি এটা তুমি ড্রেপ করে দেখিয়ে দাও মানে এত সুন্দর কালার রেঞ্জটা সিলেক্ট করা হয়েছে না যে অনেক সময় হয় না যে ধরুন মায়ের জন্য একটা শাড়ি নেবেন ভাবছেন বাট আপনি হয়তো শাড়ি খুব একটা পরেন না মায়েরগুলোই কম বেশি একটা দুটো পরেন সেক্ষেত্রে আমি বলবো এই শাড়িটা আপনি আপনার মাকে গিফট করতে পারেন পয়লা বৈশাখে সাথে আপনার যখন প্রয়োজন হলো আপনিও পরে নিতে পারেন মানে কালার রেঞ্জটা এতটা সুন্দর করা হয়েছে যে কোনো এজে যে কেউ ক্যারি করতে পারবেন এই আসবে শাড়িটার ওভারঅল লুক অ্যান্ড এই আসবে আঁচল পোর্শন অ্যান্ড এর সাথে কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস কাতানের ওপর হ্যান্ড পেইন্টটা না ম্যাম ফার্স্টেই দেখানো হয়েছে আমাদের মডেল যেটা পরে আছে না এই টাইপের বেশ কিছু কলমকারি রিলেটেড হ্যান্ড পেইন্ট দেখানো হয়েছে মোটামুটি 10টার মতো দেখানো হয়েছে তো লাইভের পর ওইগুলোর পিকচার আমরা আপলোড করে দেব আমাদের পেজে সিল্ক কুইন আমাদের ফেসবুক পেজের নাম সেখানে গিয়ে ফটোস অপশনসটাতে গেলেই আপনারা সমস্ত পিকচার উইথ প্রাইস দেখতে পাবেন নেক্সট কালারটা হচ্ছে একটা ফেডেড রেডের সাথে ব্ল্যাকের একটা ডিজাইন করা এবং এই ডিজাইনের কনসেপ্টটা একদম নতুনত্ব দেখুন চটজলদি তসরে এই টাইপের হ্যান্ড পেইন্ট আপনারা দেখতে পাবেন না প্রচণ্ড স্মার্ট একটা লুকস ক্রিয়েট করবে যখন এটা ড্রেপ করবেন এই আসবে শাড়িটার আঁচল পোর্শন আঁচলে থাকছে গোল্ডেন জারির এইরকম স্ট্রাইক অ্যান্ড এর সাথে কন্ট্রাস্টে আসবে শাড়িটার ব্লাউজ পিস থ্যাংক ইউ ম্যাম ব্ল্যাক কালারের অ্যান্ড স্লিপসে থাকছে এই বডিটা অ্যান্ড অল ওভার বডি স্টার্টিং থেকে এরকম রেডে যাচ্ছে অ্যান্ড লোয়ার পোর্শনে যাচ্ছে এই একটা বর্ডার অ্যান্ড শাড়িটা যখন স্প্লিট পোর্শন কভার করে ফ্রন্টে আসছে তখন দোনো সাইড মে আয়েগা ইয়ে সেম বর্ডার একদম ব্রাইট রেডে হচ্ছে কলমকারি হবে বাটিক কিন্তু নেই বাটিকটা নেই কলমকারিটা ডিপ রেডে হবে এই আসবে আঁচল পোর্শনসটা এন্ড প্রাইস থাকছে এটারও সেম 5190 হ্যাঁ এটাও একটু ড্রেপ করে দেখিয়ে দাও এই শাড়িটার যে মানে প্যাটার্নটা শাড়ি কা পেইন্টিং কা যে কনসেপ্ট হ্যায় বো বহুত হি সুন্দর হ্যায় একটা দেখো রেডে কলমকারি আছে পুরো ব্রাইট রেডে ওটা এনে দাও তো এটা দেখুন এটা পরার পর ভীষণ ইউনিক অ্যান্ড আনকমন লাগবে হ্যাঁ 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 প্রাইস থাকবে এটারও 5190 পিওর গাছি তাসার উইথ ব্লাউজ পিস কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা আসবে আর পুরো বডিটাতে ওভারঅল এই পেইন্টিংটা লোয়ার পার্ট বরাবর যাবে আর আপারে কখনো কখনো আছে এই আসবে লুকসটা এটা কিন্তু একটু ফেডেড রেড ঠিক আছে এটা কিন্তু একদম আপনার ব্লাড রেডটা নয় মানে তসরে চটজলদি সব কালার আসে না আর এটা করাই হয়েছে এরকম ফেডেড শেডটাতে যাতে একটু ডিফারেন্ট টাইপের লুকসটা আসে এই আসবে লুকসটা হ্যাঁ প্রাইস থাকবে অনলি
5190 দেখুন টকটকে রেডের ওপর যদি কেউ দেখতে চাইছেন এটা কিন্তু একদম পিওর রেডের ওপর আছে কলমকারী হ্যান্ড পেন্ট তসরের ওপর যেরকম আমাদের মডেল পরে আছে ওটা সিল্কে পড়েছে আর যেটা দেখানো হচ্ছে এটা কিন্তু তসরের ওপর আছে প্রাইস রেঞ্জ সেম 5190 বাটিকটা নয় তবে রেডের ওপর ব্রাইট রেড এই আসবে আপনার আঁচল পোর্শনসটা পুরো আঁচল মে এসা ইস তরিকে কা কালারফুল পেইন্টিং হ্যায় অ্যান্ড বডি জো হ্যায় ওয়ো হ্যায় আপকা দেখিয়ে রেড পর ঠিক হ্যায় ইয়েলো অ্যান্ড রেড হাফ আপার হাফ কা পোর্শন আয়েগা দেখুন প্রথম থেকে দেখিয়ে দেখ তাহলে বুঝতে পারবেন সব হাতে আঁকা ওই জন্য না কালার হ্যাঁ পেন্সিলে ড্র গুলো পর্যন্ত এখনো আছে এই আসছে কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা আসছে রেডে অ্যান্ড স্লিভসে থাকছে এই বর্ডারটা যাবে ব্লাউজ পিসে স্লিভসে অ্যান্ড স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে ইয়েলো অ্যান্ড রেডের কম্বিনেশনে অ্যান্ড লোয়ার পোর্শনে যাচ্ছে এইরকম ফ্লোরাল একটা বর্ডার অ্যান্ড শাড়িটা যখন কাঁথা দোপাট্টা আছে অল ওভার বডিতেই যাচ্ছে এইরকম ফ্লোরাল মোটিভে পেন্টিংটা অ্যান্ড বোথ সাইডে থাকছে গোল্ডেন জারির বর্ডার অ্যান্ড ইয়ে আয়েগা শাড়ি কা পল্লু কা পোর্শন পল্লু মে এসে গোল্ডেন জারি কা স্ট্রাইক আয়েগা অ্যান্ড এটা প্রাইস সেম 5190 ম্যাম কাঁথা স্টিচ আমাদের আগের লাইভে দেখানো হয়েছে আপনি কাইন্ডলি একটু রেকর্ডেড লাইভটা দেখে নিতে পারেন ইউটিউবে গিয়ে পেয়ে যাবেন আদারওয়াইজ সমস্ত পিকচার আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে হ্যাঁ না 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 নেক্সটটাও দেখুন ইয়েলোর ওপরেই একটা অপশন আছে যেহেতু সামার আর আমরা এই ধরনের কালারগুলো অনেককেই সাজেস্ট করে থাকি আগেরটা যদি কেউ নিউলি ম্যারিড থাকেন পড়তে পারেন এই কালার রেঞ্জটা জাস্ট দেখুন স্টার্টিং থেকে একদম দেখিয়ে দেওয়া হচ্ছে মেজেন্টার সাথে লোয়ার পোর্শনসটা আস্তে আস্তে মাস্টার্ড ইয়েলো হয়ে গেছে এবং ব্লাউজ পিসটা দেওয়া আছে গ্রে কালারের মধ্যে ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম কন্ট্রাস্টে গ্রে কালারে এন্ড এই যাচ্ছে শাড়িটার থ্যাংক ইউ এই যাচ্ছে শাড়িটার স্লিভসে ওয়ার্কটা এন্ড এই আসবে শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে এরকম মেজেন্টা কালারে এন্ড লোয়ার পোর্শনে যাচ্ছে এরকম পিকক মোটিভে ওয়ার্কটা এন্ড একটা করে বর্ডার এই যাচ্ছে অল ওভার বডিতে বডি পোর্শনটা যাচ্ছে এইরকম ফ্লাওয়ার মোটিভ অ্যান্ড পিকক মোটিভের পেনটা অ্যান্ড এই যাচ্ছে শাড়িটার আঁচল পোর্শন আঁচলটা যাচ্ছে এইরকম গোল্ডেন জারি স্ট্রাইকের ওপর অ্যান্ড ফ্রন্টে থাকছে অল ওভার বডিতে ওয়ার্ক করা অ্যান্ড এটার প্রাইস রেঞ্জ থ্যাংক ইউ ম্যাম 5190 এই আসবে শাড়িটার ওভারঅল লুক ভীষণই সুন্দর এই কালার কম্বিনেশনসটা এবং খুব একটা দেখা যায় না এই ধরনের মেজেন্টার সাথে ইয়েলো কম্বিনেশনস প্রাইস থাকবে মাত্র 5190 লাইভের পরে সমস্ত শাড়িগুলোর স্টিল পিকচার আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখুন এই পেন্টিংটাও দেখতে পারেন ভীষণই আই ক্যাচিং একটা পেন্টিং এবং এই ধরনের কালারগুলো না তসরে ভীষণ স্যুট করে এটা যাচ্ছে একটা ফ্লোরাল মোটিফের ওপর এই আসবে শাড়িটার আঁচল পোর্শন আঁচলে থাকছে গোল্ডেন জারি স্ট্রাইক অ্যান্ড এর সাথে কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আসছে এরকম মারুন কালারের অ্যান্ড স্লিভসে আসছে এরকম ফ্লোরাল একটা বর্ডার এই বর্ডারটা আসবে স্লিভসে অ্যান্ড অল ওভার বডিটা যাচ্ছে এরকম ইয়েলো কালারের অ্যান্ড লোয়ার পোর্শনে যাচ্ছে এই ফ্লোরাল মোটিভের একটা বর্ডার এই আসবে শাড়িটা স্টার্টিং থেকে অ্যান্ড শাড়িটার পল্লুটাতে পুরো ফ্লোরালের পেন্টটা থাকছে এবং ওভারঅল বডিতে জুড়ে থাকছে একটা ফ্লোরাল পেন্ট কালারফুল ফ্লোরাল দিয়ে শাড়িটা ক্রিয়েট করা হয়েছে অ্যান্ড শাড়িটার যে বেস কালার হ্যায় ওয়ো হ্যায় মাস্টার্ড ইয়েলো মানে একটা চাপা হলুদ কালার যেটা তসরের সবথেকে শ্যুট করে মানে তসরের ভার্জিন কালারের পরে যদি কোনো কালার সবথেকে বেশি সেল থাকে তো সেটা হচ্ছে এই কালারটা এই আসবে শাড়িটার টোটাল লুকস ফ্রন্টে বোথ সাইডেই যাচ্ছে এরকম ফ্লোরাল বর্ডারটা অ্যান্ড জারির বর্ডার অ্যান্ড এই আসবে শাড়িটার আঁচল পোর্শন অ্যান্ড কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস অ্যান্ড এটারও প্রাইস রেঞ্জ থাকছে সেম 5190 5190 আসবে প্রাইস বুকিং কে লিয়ে স্ক্রিনশট লেকার ভেজ দিজিয়ে নাম্বার আপকে মোবাইল কে স্ক্রিন পর হ্যায় তসর উইথ হ্যান্ড পেন্ট জারি বর্ডার আমরা এতক্ষণ দেখছিলাম মোটামুটি তসরের সমস্ত কালেকশানগুলোই দেখা কমপ্লিট আপনাদের ভালো লেগে থাকলে এবং কনফার্ম হলে অবশ্যই শাড়িটার পিকচারটা সেন্ড করে রাখুন লাইভের পর আমরা রিপ্লাই করে দেব
নেক্সট আমরা দেখব ভাগলপুরি ঘিচা তসর প্রাইস রেঞ্জ একদম রিজনেবল 2900। এতক্ষণ যেটা দেখানো হচ্ছিলো সবগুলোই আপনার গাছি তসরে, এগুলো কিন্তু ভাগলপুরের ঘিচা তসর, সবাই মোটামুটি কম বেশির কোয়ালিটিগুলো জানেন এবং প্রাইসটা একদমই রিজনেবল। এই আসছে আঁচল পোর্শন, আঁচলটা আসছে এইরকম লেমন গ্রিনে অ্যান্ড সাথে আসছে কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাতেও থাকছে এইরকম স্ট্রাইকের ওপর আসবে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে অ্যান্ড স্টার্টিং থেকে শাড়িটা আসছে এইরকম রয়্যাল ব্লু কালারের, আপার পোর্শনের বর্ডারটা যাচ্ছে একটু স্লিম অ্যান্ড লোয়ার পোর্শনে যাচ্ছে এইরকম একটা ব্রড বর্ডার। এই যাচ্ছে শাড়িটা স্টার্টিং থেকে অল ওভার শাড়ি এইরকমই সেম আসছে অল ওভার বডিটা অ্যান্ড সাথে কন্ট্রাস্টে আসছে আঁচল অ্যান্ড কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস। साड़ी का पूरा बॉडी ऐसा रॉयल ब्लू कलर के ऊपर आएगा एंड साड़ी का जो ब्लाउज पीस एंड पल्लू है ऐसा स्ट्राइप में रहेगा। घिचार समस्त শাড়িগুলোর ही ना ब्लाउज पीस और আঁচলটা স্ট্রাইপ থাকবে আর বডির প্রিন্ট এবং কালারগুলো ডিফারেন্ট হবে। 2900 এই আসবে শাড়িটার ওভারঅল লুক, এই আসবে স্টার্টিং থেকে একদম। থ্যাংক ইউ ম্যাম। বোথ সাইডে বর্ডারটা থাকবে কন্ট্রাস্টে আসছে আঁচল অ্যান্ড এই আসবে ব্লাউজ পিস অ্যান্ড এটার প্রাইস যাচ্ছে 2900। এগুলো কিন্তু পয়লা বৈশাখে, হ্যাঁ পয়লা বৈশাখে গিফটের দেওয়ার জন্য বা নিজেরা পরার জন্য দুটোই বেটার, কারণ প্রাইসটা একদম রিজনেবল। আর এই ধরনের শাড়িগুলো না মানে গা থেকে খুলে পড়ে যায় না, এই শাড়িগুলোতে একটা না ম্যাট টেক্সচার আছে, তো ভাগলপুরি ঘিচা, তো ম্যাট টেক্সচারটার জন্য শাড়িগুলো দেখবেন উইদাউট সেফটি পিনেও আপনাদের বেশ গায়ে বসে থাকবে। প্রাইস থাকবে 2900। এগুলোর প্রচুর কালার অপশন পাবেন, মানে প্রিন্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, কোনোটারই 10-12টা কালার নেই, প্রতিটাই ইচ অ্যান্ড এভরি পিস ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টের। এই প্রিন্টটাও আমাদের ভীষণই পপুলার। শাড়ি কা জো কালার হ্যায় ও হ্যায় তসর কা ভার্জিন কালার অ্যান্ড পল্লু অ্যান্ড ব্লাউজ পিস স্ট্রাইপ মে আয়েগা। এই আসবে শাড়িটার আঁচল পোর্শন, আঁচলটা আসছে এরকম ব্ল্যাকের ওপর স্ট্রাইকে অ্যান্ড সেম কন্ট্রাস্টে আসবে ব্ল্যাকের ওপর ব্লাউজটা। এই আসবে শাড়িটার বিপি অ্যান্ড বিপিটাও যাচ্ছে এই সেম স্ট্রাইক অ্যান্ড অল ওভার বডিটা যাচ্ছে এইরকম তসরের ভার্জিন কালারের ওপর অ্যান্ড বোথ সাইডেই আসবে রেড কালারের এই সেম বর্ডারটা, স্টার্টিং সে লেকার অল ওভার শাড়িতেই আসছে এইরকম সেম বর্ডার বোথ সাইডে। এই আসবে শাড়িটা স্টার্টিং থেকে অ্যান্ড এই আসবে শাড়িটার বডি পোর্শন, এটাও একটু ড্রেপ করে দেখিয়ে দাও। এই শাড়িগুলো মানে সিম্পল সোভার সফিস্টিকেটেড আবার রিজনেবল প্রাইস অ্যান্ড উইথ সিল্ক মার্ক, এগুলো সবই ভাগলপুরি ঘিচা তসর। ঘিচাটা ওয়ান কাইন্ড অফ তসর, তবে ঘিচার যে প্রসেসিংটা হয় ভাগলপুর, দেখুন সমস্ত জায়গায় না ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসিং, তসর হলো প্রসেসিংটা ডিফারেন্টের জন্য এই তসরের মধ্যে রাফনেসটা একটু মানে ফিনিশিংটা একটু আনইভেন থাকে, দ্যাটস ইট। আদারওয়াইজ দিস ইজ ওয়ান টাইপ অফ তসর, ভাগলপুরি তসরটাও কিন্তু তসরই। এই আসবে শাড়িটার ওভারঅল লুক, বোথ সাইডে যাচ্ছে এইরকম সেম রেড কালারের বর্ডার, কন্ট্রাস্টে আসবে আঁচল পোর্শন অ্যান্ড কন্ট্রাস্টে সেম স্ট্রাইকের মধ্যে আসবে ব্লাউজ পিস অ্যান্ড এটার প্রাইস থাকছে সেম 2900। অ্যান্ড ভাগলপুরি তসরটা একটু রিজনেবল হওয়ার জন্য, মানে ভাগলপুরের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই না একটু রিজনেবল থাকে, এবং এদের যে মানে গত 2-3 বছরে ভাগলপুরির তসরের মার্কেট বেশ মানে অনেকটা বেশি প্রসারিত হয়ে গেছে, কারণ প্রথম কথা রিজনেবল, দ্বিতীয় কথা হচ্ছে কমফোর্টেবল, এবং রিজনেবল কমফোর্টেবল এই দুটো জিনিস সবাইকেই ভালো লাগে। এবং সত্যি কথা বলতে সবসময় হয়তো অনেকটা হাই প্রাইস দিয়ে শাড়ি নেওয়া বা গিফট করা পসিবল হয় না, যদি গিফটের ব্যাপার থাকে তো আমি বলবো এই ধরনের শাড়ি নিতে পারেন, আদারওয়াইজ যারা ডেইলি ওয়্যারে স্কুল কলেজে পড়ে যান এই ধরনের একটা পিস রাখতে পারেন। এটা পুরো স্ক্রিপ্টের ওপরে যাবে, বডি পোর্শনসটা যেটা আছে পুরোপুরি একটা মানে স্ক্রিপ্টেডের ওপর, এবং আঁচল আর ব্লাউজ পিসটা আসবে স্ট্রাইপে। এই আসছে শাড়িটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও আসছে এইরকম পিঙ্ক কালারের স্ট্রাইকের ওপর অ্যান্ড অল ওভার বডিটা যাচ্ছে এইরকম স্ক্রিপ্টের। এই যাচ্ছে শাড়িটা স্টার্টিং থেকে অ্যান্ড বোথ সাইডেই থাকছে পিঙ্ক কালারের এরকম একটা বর্ডার অ্যান্ড এই আসবে কন্ট্রাস্টে আঁচল অ্যান্ড এই আসবে শাড়িটার ফ্রন্ট লুক। অল ওভার শাড়ি স্টার্টিং সে লেকার এসে সেম আয়েগা অ্যান্ড এটার প্রাইস রেঞ্জ থাকছে সেম 2900। এই আসবে শাড়িটার ওভারঅল লুক।
অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং এন্ড আউট অফ ওয়েস্ট বেঙ্গল শিপিং চার্জেস উইল বি অ্যাডেড সিওডি এন্ড আমাদের কোনো সিওডির অপশন নেই বুকিং কে লিয়ে আপ গুগল পে কর সকতে হো ফোন পে এন্ড ব্যাংক ট্রান্সফার সিওডির কিন্তু কোনো অপশনস থাকছে না বাট পেমেন্টের জন্য 24 আওয়ার্স টাইম পাচ্ছেন যেটা হয়তো ম্যাক্সিমাম লাইভে পাবেন না ম্যাক্সিমাম লাইভের প্রসিডিওরগুলো দেখবেন ইনস্ট্যান্ট পেমেন্ট থাকে বাট আমরা 24 আওয়ার্স টাইমটা এই কারণে দিই অনেক ওয়ার্কিং উইমেন্স আছেন যারা বুকিং করেন বাট পেমেন্টের জন্য একটা টাইম প্রয়োজন হয় নেটওয়ার্ক ইস্যুও থাকে তো তাই জন্য 24 আওয়ার্স টাইমটা আমার মনে হয় এনাফ টাইম অনলাইন ট্রানজ্যাকশনের জন্য সো আপনারা সময় করে ধীরে সুস্থে পেমেন্ট করুন এবং অবশ্যই পেমেন্টের পর কমপ্লিট অ্যাড্রেসটা দিন এটা দেখুন একদমই উইদাউট ব্ল্যাক টাচে এটার প্রিন্টটা একটু কাছের থেকে দেখিয়ে দিও এগুলো হচ্ছে ঘিচার ওপরে ব্লক প্রিন্ট বাট এই প্রিন্টটা এতটাই সোবার এবং সফিস্টিকেটেড মাদের দেওয়ার জন্য পারফেক্ট পয়লা বৈশাখে কিন্তু মাদের এরকম একটা শাড়ি আপনারা দিতেই পারেন বেশ বাজেট ফ্রেন্ডলি উইদাউট ব্ল্যাক টাচ এবং প্রিন্টের যে ক্যাটাগরিটা আছে আমার মনে হয় মা বা মাতৃস্থানীয় সবারই এই ক্যাটাগরিটা খুব পছন্দ হবে মানে শাড়িটার মধ্যে না একটা ক্লাসি একটা আভিজাত্য আছে আর কি প্রাইস রেঞ্জ মাত্র 2900 বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিন বুকিং নাম্বার কিন্তু আমাদের মোবাইলে আপনারা স্ক্রিনেই দেখুন পেয়ে যাবেন ভীষণ সুন্দর থ্যাংক ইউ বডিটা যাচ্ছে এরকম তসরের ভার্চিন কালারের উপর এন্ড এই আসবে শাড়িটার আঁচল পোর্শন আঁচলটা যাচ্ছে কন্ট্রাস্টের স্ট্রাইকের উপর এন্ড সেম ব্লাউজ পিসটাও যাবে এরকম স্ট্রাইকের উপর এন্ড এটার প্রাইসও যাচ্ছে সেম 2900 এগুলো সবকটাই না সেম প্রাইস 2900 করে শুধুমাত্র প্রিন্ট অ্যান্ড বডি কালার আলাগ আলাগ হোগা ঠিক আছে প্রাইস আর অল আর সেম প্রাইস অল আর সিল্ক মার্ক সার্টিফাইড অল আর পিওর ভাগলপুরি ঘিচাতা স্যার উইথ ব্লক প্রিন্ট বাট সির প্রিন্ট কা কালার অ্যান্ড প্রিন্ট কা স্টাইল কনসেপ্ট আলাগ আলাগ হোগা বাদ বাকি পুরা একই হ্যাঁ এটা দেখুন কলমকারি প্যাটার্নের মধ্যে আছে আঁচল পোর্শনসটা পুরো এরকম অরেঞ্জ কালারের আসবে স্ট্রাইপে ব্লাউজ পিসও থাকবে স্ট্রাইপে অ্যান্ড পুরো ওভারঅল বডি জো হ্যায় রয়্যাল ব্লু কে উপর কলমকারি টাইপ কা প্রিন্ট রহেগা দিস ইজ নট পেইন্ট অল দিস আর ব্লক প্রিন্ট এটা একটু ড্রেপ করে দেখিয়ে দাও মানে এই প্রিন্টটা আমাদের ভীষণ চলে ঘিচাতে নট অনলি ঘিচা সব জিনিসে এই প্রিন্টটা ভালো লাগে তসরে তো এই প্রিন্টটা একদমই ফেমাস শাড়ির কালেকশন কেমন লাগছে স্ট্রাইকের উপর এই যাচ্ছে কন্ট্রাস্টের ব্লাউজ পিস এই যাবে শাড়িটার অল ওভার লুকস এটার প্রাইস যাচ্ছে সেম 2900 এই যাচ্ছে শাড়িটার অল ওভার লুকস এন্ড আফটার লাইফ আপনাদের কোনো শাড়ি নিয়ে কোনো কনফিউশন থাকলে বা যদি মিস করে যান দেন আমাদের পেজ অ্যান্ড গ্রুপ সিল্ক কুইনে সেই পিকচার আপলোড করে দেওয়া হবে সেখান থেকেও আপনারা দেখে বুকিং করতে পারেন অ্যান্ড আফটার লাইফ আফটার 6 PM আমাদের প্রত্যেকটা শাড়ি অ্যাভেলেবেল থাকলে কনফার্মেশন দিয়ে দেওয়া হবে দেন আপনারা পেমেন্টের জন্য 24 আওয়ার্স টাইম পাবেন এই যাচ্ছে নেক্সট শাড়িটা স্কাই ব্লু কালারে আসছে আঁচল পোর্শনটা স্ট্রাইকের মধ্যে অ্যান্ড সেম এর সাথে কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস পিসটাও আসছে স্ট্রাইকের মধ্যে স্কাই ব্লু কালারে অ্যান্ড অল ওভার বডিটা যাচ্ছে এইরকম লিপস মোটিভে ওয়ার্ক করা অল ওভার বডিটা যাচ্ছে এরকম তসরের ভার্চিন কালার অ্যান্ড রেডের ওপর অ্যান্ড বোথ সাইডে যাচ্ছে স্কাই ব্লু কালারের বর্ডার স্টার্টিং সে লেকার ইয়ে শাড়ি একদম সে সেম আয়েগা অ্যান্ড কন্ট্রাস্ট মে আয়েগা শাড়ি কা আঁচল অ্যান্ড ব্লাউজ পিস এটারও প্রাইস রেঞ্জ থাকছে সেম 2900 এই শাড়িটার মধ্যেও কোনো ব্ল্যাকের টাচ নেই সো যারা একটু ব্ল্যাকের টাচ অ্যাভয়েড করেন তারা এই শাড়িটা নিতে পারেন এই যাচ্ছে শাড়িটা অল ওভার বডিতেই যাচ্ছে এই ওয়ার্কটা অ্যান্ড প্রাইস ফর দিস ওয়ান ইজ 2900
থ্যাংক ইউ ম্যাম। উইদাউট রেড অ্যান্ড ব্ল্যাক টাচে হবে, দেখানো হবে, পিঙ্কের ওপর হবে শুধুমাত্র। এটা যাচ্ছে সি গ্রিন কালারের অ্যান্ড যাচ্ছে তসরের খাচিং কালারের ওপর যাচ্ছে বডিটা। এই যাচ্ছে কন্ট্রাস্টে আসবে শাড়িটার আঁচল পোর্শন স্ট্রাইকের ওপর অ্যান্ড কন্ট্রাস্টে আসবে শাড়িটার বিপি। ড্রেপ করে দেখিয়ে দিই, বিপিটাও আসছে এইরকম স্ট্রাইকের ওপর অ্যান্ড সি গ্রিন কালারের অ্যান্ড অল ওভার বডিটা স্টার্টিং থেকে যাচ্ছে এইরকম ফ্লোরাল মোটিভে ওয়ার্ক করা অ্যান্ড বোথ সাইডে যাচ্ছে সি গ্রিন কালারের বর্ডার। এটারও প্রাইস রেঞ্জ থাকছে সেম 2900। এই আসবে শাড়িটার টোটাল লুকস, ফুল বডি স্টার্টিং সে লেকার একদম সে সেম আয়েগা ওয়ার্ক অ্যান্ড এই আসবে কন্ট্রাস্টে আঁচল পোর্শন অ্যান্ড কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস। হ্যাঁ, বিষ্ণুপুরটা তো একটা ট্যুরিস্ট স্পটও বটে, আপনারা শুধু কেনাকাটির জন্য নয় ঘোরার জন্যও প্রচুর ট্যুরিস্ট আছেন। হ্যাঁ, তো আপনারা একটা দিন হাতে টাইম নিয়ে আসুন, বিষ্ণুপুর ভিজিট করুন, ঘুরুন। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, অনেক একদমই রাজাদের আমলের একটা জায়গা, বেশ ভালো লাগবে এবং উইকেন্ড ডেস্টিনেশনের জন্য পারফেক্ট, মানে হ্যাঁ। নেক্সট কালেকশনটাও খুবই সুন্দর, উইদাউট ব্ল্যাক টাচে এটাও যাচ্ছে ব্লু অ্যান্ড রেড এর কম্বিনেশনে এগুলো প্রত্যেকটাই যাচ্ছে সেম প্যাটার্নের উপর, কালার অপশন গুলো আর ডিজাইনটা যাচ্ছে একটু ডিফারেন্ট। এই আসবে কন্ট্রাস্টে আঁচল পোর্শন, আঁচলটা যাচ্ছে রেড কালারের অ্যান্ড এই আসবে বিপিটা, বিপিটাও আসছে কন্ট্রাস্টে অ্যান্ড সাথে থাকছে স্ট্রাইক অ্যান্ড অল ওভার বডিটা যাচ্ছে এইরকম ব্লু কালারের সাথে এরকম কলকা মোটিভসে অল ওভার বডিতে ওয়ার্ক করা থাকছে অ্যান্ড বোথ সাইডে থাকছে রেড কালারের বর্ডার। এই আসবে শাড়িটার আঁচল পোর্শন অ্যান্ড এটারও প্রাইস রেঞ্জ থাকছে সেম 2900 অ্যান্ড এই শাড়িটাও যাচ্ছে উইদাউট ব্ল্যাক টাচে। সো যারা ব্ল্যাক টাচ অ্যাভয়েড করেন বা পরতে চান না, দেন এটা পারচেস করতে পারেন অ্যান্ড এইগুলো ভীষণই কমফোর্টেবল। এই যাচ্ছে শাড়িটার ওভারঅল লুকস, ফুল বডি স্টার্টিং সে লেকার এসে সেম আয়েগা অ্যান্ড ই আয়েগা কন্ট্রাস্ট মে আঁচল পোর্শন অ্যান্ড কন্ট্রাস্ট মে আয়েগা শাড়ি কা ব্লাউজ পিস। প্রাইস ফর দিস ওয়ান ইজ 2900। অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু ফ্রি শিপিং। হ্যাঁ ম্যাম, উইদাউট ব্ল্যাক অ্যান্ড রেডে হবে, নেক্সটটাই দেখানো হবে উইদাউট ব্ল্যাক অ্যান্ড রেডে। উইদাউট ব্ল্যাক অ্যান্ড রেডে আমরা আগেও অনেক কটা দেখিয়েছি, আগের লাইভে পেয়ে যাবেন, বাট ওগুলো সোল্ড আউট আছে, বাট ওগুলো রিস্টক হয়ে যাবে। এই আসবে শাড়িটার টোটাল লুকস অ্যান্ড এটার প্রাইস থাকছে সেম 2900। নেক্সট কালার অপশনটাই উইদাউট ব্ল্যাক এবং উইদাউট রেড এর মধ্যে আছে। এটা যাচ্ছে একটা ফুশিয়া পিঙ্ক অ্যান্ড যাচ্ছে তসরের ভার্জিন কালারের ওপর। এই যাচ্ছে শাড়িটার আঁচল পোর্শন, আঁচলটা যাচ্ছে এরকম ফুশিয়া পিঙ্কের স্ট্রাইকের ওপর অ্যান্ড সেম এর সাথে কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও যাচ্ছে ফুশিয়া পিঙ্ক কালারের স্ট্রাইকে অ্যান্ড অল ওভার বডিটা স্টার্টিং থেকেই যাচ্ছে দশরের ভার্জিন কালারের ওপর অ্যান্ড বোথ সাইডে থাকছে এই সেম বর্ডারটা, ফুশিয়া পিঙ্ক কালারের সেম বর্ডার আসবে স্টার্টিং থেকেই সেম অ্যান্ড অল ওভার বডিটা যাচ্ছে এইরকম সেম অ্যান্ড এটারও প্রাইস থাকছে 2900। এই আসবে অল ওভার লুকসটা শাড়ি, এটা কিন্তু উইদাউট ব্ল্যাক টাচে আছে। যদি কারো পিঙ্ক টাচটাও পছন্দ না হয়, আমরা এটা স্কাই ব্লুতে আর ডার্ক একটা মেহেন্দি গ্রিন কালারে করিয়েছিলাম, মানে যে জায়গাগুলো আপনার পিঙ্ক কালারের ব্লক আছে এগুলো চেঞ্জ করা পসিবল, আপনি চাইলে এগুলো মেহেন্দি গ্রিন অ্যান্ড স্কাই এই দুটো কালারে আমরা করিয়ে দিতে পারবো, করিয়েছি, আগের পিকচারও পেয়ে যাবেন। এই আসবে শাড়িটার টোটাল লুক, অল ওভার বডিটা স্টার্টিং থেকে যাচ্ছে এরকম সেম অ্যান্ড এই আসবে কন্ট্রাস্টে আঁচল পোর্শন, কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে 2900। ভিচার মোটামুটি সমস্ত কালেকশনগুলোই দেখানো কমপ্লিট, আফটার লাইভ সভি কা পিকচার জো হ্যায় আপকো হামারে ফেসবুক পেজ পর মিল জায়েগা অ্যান্ড কনফার্ম হোনে পর হি আপ পিকচার ডালিয়েগা। আগর কোই ভি কনফিউশন হ্যায় या फिर ऑनलाइन पेमेंट पर कंफर्टेबल नहीं है तो अभी पिक्चर मत भेजिए। नेक्स्ट कलेक्शन गुलोर प्राइस থাকবে 3690 করে, ওকে, সবগুলোই 3690। এগুলো কিন্তু ব্লক প্রিন্ট,
বিষ্ণুপুরী পিওর সিল্কের ওপরে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে সবটাই ব্লকের কাজ থাকবে। যেরকম আমরা পিওর সিল্ক প্রিন্ট পরি সেম প্যাটার্ন, শুধুমাত্র এগুলো ব্লাউজ পিস এবং বিষ্ণুপুরী সিল্কে। এটা যাচ্ছে রেড এন্ড ব্ল্যাকের কম্বিনেশনে, অ্যান্ড এই যাচ্ছে বডি পোর্শন, ফুল বডিটা যাচ্ছে এইরকম একটা করে ফিশ মোটিভে ওয়ার্ক করা, অ্যান্ড লোয়ার পোর্শনে যাচ্ছে এইরকম একটা ফিগার মোটিভে ওয়ার্ক করা থাকছে, সাথে কন্ট্রাস্টের রেড কালারে আসবে ব্লাউজ পিস, এরকম একটা সিঙ্গেল কালারে আসছে ব্লাউজ পিসটা, অ্যান্ড স্টার্টিং থেকেই অল ওভার শাড়িটা যাচ্ছে এরকম সেম ওয়ার্কের ওপর। এটা কিন্তু একটু পটচিত্র রিলেটেড প্রিন্ট আছে, ঠিক আছে, মানে এটা হ্যান্ড পেইন্ট নয়, বাট পেইন্টিং প্রিন্টিংয়ের যে স্টাইলটা এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পটচিত্র পেইন্ট, পেইন্ট নয় সরি এটা প্রিন্ট, মানে মেদিনীপুর, এটা তুমি একটু ড্রেপ করে দেখাও, আমাদের মেদিনীপুর জেলার বিখ্যাত পটচিত্র পেইন্টিংটা। অরিজিনাল পটচিত্র পেইন্টিংয়ের প্রাইস আসে আপনার 9,000-10,000 এইরকম, তবে এটা ওই ক্যাটাগরি বা ওই আদলে একটা প্রিন্ট ক্রিয়েট করা হয়েছে, সবার পক্ষে তো এতটা প্রাইস দিয়ে নেওয়া পসিবল হয় না, তো আপনারা প্রিন্টটাও দেখতে পারেন। এই আসবে শাড়িটার টোটাল লুকস, অল ওভার বডি স্টার্টিং সে লেকার আইসে সেম ওয়ার্ক মে আয়েগা, অ্যান্ড এই আসবে আঁচল পোর্শন, অ্যান্ড কন্ট্রাস্টের রেড কালারে আসছে শাড়িটার ব্লাউজ পিস, অ্যান্ড এটার প্রাইস যাচ্ছে 3690। অল দিস আর কামস উইথ ব্লাউজ পিস অ্যান্ড সিল্ক মার্ক, সবটাই কিন্তু বিষ্ণুপুরী থ্রি প্লাইয়ের ওপরে আছে, ভীষণই ফ্ললেস, এবং সামারে গিফটিংয়ের জন্য বা রেগুলার পরার জন্য, যেরকম ডিনারে গেলেন ফার্স্ট পয়লা বৈশাখের দিনটা পরতে চাইলেন এরকম পরতে পারেন। নেক্সটটারও সেম প্রাইস, নেক্সটটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টে থাকবে, প্রাইস রেঞ্জ ইজ 3690। এটা যাচ্ছে লেমন ইয়েলো কালারে যাচ্ছে বডি পোর্শন, অ্যান্ড এই ব্ল্যাক কালারে আসছে শাড়িটার আঁচল, আঁচলটা যাচ্ছে এরকম ব্ল্যাক কালারে, সাথে যাচ্ছে এরকম ফ্লোরাল মোটিভে ওয়ার্ক করা, অ্যান্ড সেম এর সাথে কন্ট্রাস্টে ব্ল্যাকের ওপর আসবে শাড়িটার ব্লাউজ পিস, অ্যান্ড ব্লাউজ পিসে স্লিভসে দেওয়ার জন্য থাকছে এইরকম একটা স্লিম বর্ডার, অ্যান্ড এই আসবে শাড়িটার স্টার্টিং পোর্শন, এটা যাচ্ছে হাফ হাফ প্যাটার্নে যাচ্ছে, স্টার্টিং থেকে শাড়িটা আসছে এরকম গ্রিন কালারে, অ্যান্ড লোয়ার পোর্শনটা যাচ্ছে ব্ল্যাক কালারের একটা ফ্লোরাল বর্ডারের ওপর, অ্যান্ড শাড়িটা হাফ পোর্শন কভার করার পর শাড়িটা আসবে ইয়েলো কালারের, অ্যান্ড ইয়েলো কালারে আসবে বডিটা, অ্যান্ড লোয়ার পোর্শনে যাচ্ছে সেম এইরকম ব্ল্যাক কালারের বর্ডার, অ্যান্ড শাড়িটা যখন ফ্রন্টে আসবে তখন বোথ সাইডেই যাবে এই সেম বর্ডারটা। স্টার্টিং সে লেকার আপকা গ্রিন ওয়ালা কালার রহেগা, অ্যান্ড ফ্রন্ট লুক মে জব আয়েগা তব ইয়েলো কালার আ জায়েগা। ইয়েস মে শাড়িটার ফ্রন্ট লুক, অ্যান্ড এটারও প্রাইস যাচ্ছে সেম 3690 করে। এগুলো সব প্রিন্ট, হ্যাঁ হ্যান্ড পেন্ট না, দেখে মনে হতেই পারে হ্যান্ড পেন্ট, বাট হ্যান্ড পেন্ট হলে এই প্রাইস হতো না। নেক্সট দেখানো হবে আপনাদের সবগুলোই এগুলো বিষ্ণুপুরী সিল্কের ওপরে প্রিন্ট প্রিন্ট করা, প্রিন্টেড সিল্ক বাট সফট পলিশে আছে। নেক্সট পিসটা দেখুন, ডিজিটাল একটা প্রিন্টের মধ্যে আছে, ব্ল্যাকের সাথে টাইডাই করে করা আছে, টাইডাই করে করা আছে। এটা কিন্তু কনসেপ্টটা আমি বলে নিচ্ছি, স্টার্টিং এই ব্লাউজ পিসটা আসবে রেডে, ব্লাউজ পিস জো হ্যায় ও রেড মে আয়েগা, অ্যান্ড স্টার্টিং সে শাড়ি জো হ্যায় আপকা প্যানেল ওয়ার্ক মে যায়গা, মাল্টি কালার প্যানেল ওয়ার্কের মধ্যে আছে। দেখুন স্টার্টিং থেকে শাড়ি বরাবর এরকম হরাইজন্টালি প্রিন্টটা থাকবে, কালারফুল রেড ইয়েলো ব্ল্যাক দিয়ে, এবং শাড়িটা যখন প্লিট পোর্শন কভার করে ফ্রন্ট ইয়োকে আসবে তখন কিন্তু এরকম প্রিন্টটা চলে আসবে। এই আসবে শাড়িটার ফ্রন্ট লুক, ফ্রন্টে থাকছে এরকম এক একটা বার্ডস মোটিভে ওয়ার্ক করা, এটাও যাচ্ছে হাফ হাফ মডার্ন প্যাটার্নের ওপর, স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে এরকম স্ট্রাইকে ওয়ার্ক করা থাকছে, অ্যান্ড শাড়িটা যখন ফ্রন্টে আসছে তখন এই পিকক বার্ডস মোটিভে ওয়ার্কটা আসবে ফ্রন্টে, এগুলো সব পিওর সিল্ক ব্লক প্রিন্ট, অ্যান্ড এই আসবে শাড়িটার আঁচল পোর্শন। অল দিস আর কামস উইথ সিল্ক মার্ক, যেরকম আমরা পিওর সিল্ক প্রিন্ট পরি সেম, তবে মুর্শিদাবাদ সিল্কে কী হয় স্টার্চটা বেশি থাকে, ব্লাউজ পিস থাকে না, বাট এগুলো বিষ্ণুপুরী সিল্ক হওয়ার জন্য সফট এবং উইক ব্লাউজ পিস। নেক্সট পিসটাও খুবই সুন্দর এবং কালারফুল অ্যাট্রাকটিভ, একদমই প্যানেল ওয়ার্ক টাইপের ওয়ার্কে আছে, এবং ব্লাউজ পিসটা থাকবে আই থিঙ্ক কন্ট্রাস্টে। এটাও দেখুন, এটা একদম আগেরটার অল্টার
पैटर्न, मतलब पहले वाला का ऑपोजिट कॉम्बि ऑल्टर पैटर्न है। स्टार्टिंग এই আসবে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা আসছে এরকম রানিং এ, এন্ড স্লিভস এ আসবে এই সেম এই একটা স্লিম বর্ডার, এন্ড স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে পিওর ইয়েলো কালারে যাচ্ছে শাড়িটা, এন্ড লোয়ার পোরশনে যাচ্ছে এরকম একটা করে টেম্পল বর্ডার, এন্ড শাড়িটা যখন হাফ পোরশন কভার করে ফ্রন্টে আসবে তখন এই স্ট্রাইপ ওয়ার্কটা আসবে ফ্রন্ট পোরশনে, একদমই মাল্টি কালার প্যাটার্নে প্যানেল ওয়ার্কটা থাকবে ফ্রন্ট পোরশনে, আর এই আসবে শাড়িটার আঁচল পোরশন। আঁচলে ভীষণ সুন্দর একটা পেইন্টিং করা আছে, হ্যাঁ আঁচলের এটা কিন্তু না এটা পেইন্টই আছে, ঠিকই বলেছো, হ্যাঁ এইটুকু পোরশন পেইন্টই আছে। আর এটা একদম কালারফুল শাড়িটা কিন্তু, মানে শাড়িটা পরার পর না বেশ ব্রাইট একটা আই ক্যাচিং লুকস ক্রিয়েট করবে। প্রাইস থাকবে মাত্র 3690, 3690। ব্ল্যাক শাড়ি দেখাতে বলছে, কোনটা ব্ল্যাক? একটু আগের ব্ল্যাকটা একবার দেখাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এটা দেখিয়ে নাও, দিয়ে ওটা রিপিট করে দিও। হ্যাঁ এটাও দেখুন পার বরাবর কাজ করা আছে, মানে প্রিন্ট করা আছে, আর আঁচলটাতে একটা পিককের প্রিন্ট আসবে, কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিসটা, আই থিঙ্ক হ্যাঁ পুরো কলমকারী প্রিন্টিংয়ের ওপরে ব্লাউজ পিস আসবে। প্রাইস ফর দিস ওয়ান ইজ অনলি 3690। এই আসবে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম কলমকারী প্রিন্টিংয়ের ওপর অল ওভার বডিতে ওয়ার্ক করা, এন্ড এই আসবে শাড়িটা স্টার্টিং থেকে লোয়ার পোরশনে যাচ্ছে এরকম একটা ব্রড বর্ডার, এন্ড শাড়িটা যখন স্প্লিট পোরশন কভার করে ফ্রন্টে আসবে তখন বোথ সাইডে যাচ্ছে এই সেম বর্ডারটা। এই আসবে শাড়িটার ফ্রন্ট লুক, এন্ড এই আয়েগা শাড়ি কা পাল্লা, পল্লু কা পোরশন মে এসে দোনো পিকক মোটিফ মে ওয়ার্ক আয়েগা। এই আসবে শাড়িটার আঁচল পোরশন এন্ড ফ্রন্ট লুক, এন্ড এটার প্রাইস রেঞ্জ থাকছে সেম 3690। এটা একটু ট্রিপ করে দেখিয়ে দাও, ফ্লোরাল বিগ ফ্লোরাল মে না আপকো হ্যান্ড পেইন্ট মিল জায়গা, মানে দিখাযা থা লাইভ কে পহলে একদম শুরুর দিকে দেখানো হয়েছিল পুরো অল ওভার বডিতে ফ্লোরাল পেইন্টিং এর শাড়ি, ওগুলো পেইন্টিং ছিল আর এগুলো প্রিন্ট, মানে বোথ আর ভেরি সিমিলার ওয়ার্ড বাট দেয়ার আজ এ হিউজ ডিফারেন্স। প্রিন্ট যে কোনো কারখানা থেকে আপনি করাতে পারেন, প্রচুর কারখানা আছে প্রিন্টিংয়ের, বাট পেইন্টিংয়ের আর্টিস্ট রিয়েলি মানে ভীষণই কম, জেনুইন পেইন্ট। শাড়িটার টোটাল লুকস, এই আসবে আঁচল পোর্শন, আর এই আসবে অল ওভার বডিতে ওয়ার্ক করা বিটি, আমাকে এই আসবে শাড়িটার বডি পোর্শন। জাম কালারের ওপর হলে আপনি ব্লক প্রিন্ট পেয়ে যাবেন, মানে ডিসচার্জ ব্লক যেগুলো কাতানের ওপরে হয় সেটাতে জাম কালার আছে, এইগুলোতে তো ম্যাম জাম কালার আপাতত রেডি নেই, আমি ট্রাই করব করিয়ে দেওয়ার, ঠিক আছে? মাধবীলতা যে প্রিন্টটা আমাদের হয় সেটাতে জাম কালার বললে করিয়ে দিতে পারবো। নেক্সটটা দেখুন পুরো অল ওভার কলমকারী, সোনালি তুমি শাড়িটার টেক্সচারটা একবার দেখিয়ে দাও, মানে এত সফট হাতের মুঠোই চলে আসবে শাড়িটা, আপনারা যদি কোনো বড় পার্স বা ক্লাচ ক্যারি করেন সেইখানে চলে আসবে। দেখুন আপনার আমরা একদম স্টার্চলেস করে দিয়েছি, শাড়িগুলো ইজিলি ড্রেপ হবে এবং যারা প্রায় শাড়ি পরেন না তাদের পক্ষে ক্যারি করা ভীষণ ইজি হয়ে যায়। বিষ্ণুপুরি সিল্কের টেক্সচারটাই মেন। এই আসবে শাড়িটা, দেখুন ফ্রেশ কালারফুল, প্রাইস রেঞ্জ ইজ 3690। এটা আসছে বডি পোর্শনটা, অল ওভার বডিতেই যাচ্ছে এই ওয়ার্কটা, অ্যান্ড এই আসবে শাড়িটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা আসছে একটা সিঙ্গেল কালারে, রেড কালারে আসছে ব্লাউজ পিস, অ্যান্ড অল ওভার শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে এইরকম সেম ওয়ার্কের ওপর, সেম যাচ্ছে বডি পোর্শনটা, অ্যান্ড এই আসবে শাড়িটার আঁচল পোর্শন, আঁচলটাতে পিকক মোটিভে আছে। হ্যাঁ ম্যাম দেখানো হয়েছে ব্লক প্রিন্ট হলেও ওটার প্রাইস, ব্লক প্রিন্ট হলে প্রাইস আপনার সেম আসবে এরকম 3690 আসবে, আর কাতার নিলে 3899। এই আসবে শাড়িটার আঁচল পোর্শন, আঁচলে আসছে এইরকম পিকক মোটিভে ওয়ার্ক করা, অ্যান্ড এটারও প্রাইস রেঞ্জ থাকছে সেম 3690। 3690 আসবে প্রাইস। বুকিংকে লিয়ে স্ক্রিনশট লেকার ভেজ দিজিয়ে, অল দিস আর সামার ফ্রেন্ডলি কালেকশন, সামার মে পহনে কে লিয়ে একদম পারফেক্ট হ্যাঁ পিওর সিল্ক, অ্যাকচুয়ালি পিওর সিল্ক অল ওভার মানে উইয়ারেই পড়তে পারবেন, নট অনলি সামার, বাট সামারে কী হয় আমরা প্রচণ্ড মানে অনেকেই থাকেন না একদমই ক্যারি করতে পারেন না শাড়ি, সেক্ষেত্রে আমার মনে হয় উল্টোপাল্টা পরার থেকে এই ধরনের কমফোর্টেবল শাড়ি পরা অনেক বেটার হবে আপনাদের জন্য। এটা দেখুন একটা ব্রাইট রয়্যাল ব্লু কালারের ওপরে মাল্টি কালারের প্রিন্ট করা আছে,
এই আসছে শাড়িটার বডি পোর্শন, ফুল বডিটা যাচ্ছে এইরকম সেম প্রিন্টের ওপর, অ্যান্ড এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও আসছে রানিংয়ে একটা সিঙ্গেল কালারের ওপর, রয়্যাল ব্লু কালারে আসছে ব্লাউজ পিস, অ্যান্ড এই যাচ্ছে শাড়িটা স্টার্টিং থেকে, স্টার্টিং থেকে অল ওভার শাড়িটা যাচ্ছে এইরকম সেম প্রিন্টিংয়ের ওপর, মাল্টি কালার প্রিন্টিং থাকছে অল ওভার বডিতে, অ্যান্ড এই আসবে শাড়িটার পাল্লু, পাল্লু কা পোর্শন মে ভি এসে সেম ওয়ার্ক আয়েগা, অ্যান্ড এটারও প্রাইস রেঞ্জ থাকছে সেম 3690। পিওর বিষ্ণুপুরি সিল্কের ওপর একদম সফট পলিশে করা আছে এগুলো, প্রাইস রেঞ্জ 3690। লাইভের পর সমস্ত শাড়ির স্টিল পিকচার আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, লাইভকে বাদ হর এক শাড়ি কা স্টিল পিকচার আপ লোগো কো আমারে ফেসবুক পেজ পর মিল জায়েগা, অ্যান্ড আগর আপ কনফার্ম হো অনলাইন পেমেন্ট পর কমফর্টেবল হো তো স্ক্রিনশট ভেজ সকতে হো, কোই প্রবলেম নেহি হ্যাঁ। এই আসবে শাড়িটার টোটাল লুকস, অল ওভার বডিতে যাচ্ছে সেম ওয়ার্ক, অ্যান্ড এই আসবে শাড়িটার আঁচল পোর্শন, অ্যান্ড রানিং এ আসবে বিপি, অ্যান্ড প্রাইস ফর দিস ওয়ান ইজ 3690। গাদওয়াল ম্যাম এই এই মান্থে হয়তো আর হবে না, তাও আমি ট্রাই করবো, যদি দেখ মানে চলে আসে দেখিয়ে দেব, এই আসবে আঁচল পোর্শনসটা, প্রাইস থাকবে 3690। পিওর বিষ্ণুপুরি সিল্ক প্রিন্টেড, ঠিক আছে, ইয়ে সবই প্রিন্টেড পিওর বিষ্ণুপুরি সিল্ক মে হ্যাঁ, প্রাইস রেঞ্জ হ্যাঁ 3690। আমি থাকি বিষ্ণুপুর, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে, প্রাইস কোনটা গো? আচ্ছা আচ্ছা ওইটা হ্যাঁ ব্ল্যাকটা একটু দেখি হ্যাঁ, এটা দেখুন একটু পটচিত্র প্যাটার্নের প্রিন্ট আছে, যারা একটু এরকম হিউম্যান মোটিভস একটু পটচিত্র এই ক্যাটাগরিগুলো পছন্দ করেন এটা দেখতে পারেন, ভীষণ অ্যাট্রাকটিভ লাগে। এটা যাচ্ছে বডি পোর্শনটা, বডি পোর্শনে যাচ্ছে এরকম হিউম্যান মোটিভে ওয়ার্ক করা, অ্যান্ড এর সাথে কন্ট্রাস্টে আসবে শাড়িটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা আসছে এরকম গ্রিনে সিঙ্গেল কালার, অ্যান্ড এই আসছে শাড়িটা স্টার্টিং থেকে, স্টার্টিং সে ইয়ে শাড়ি কা ওভারঅল ওয়ার্ক এসে সেম আয়েগা, এই আসছে বডি পোর্শন, অ্যান্ড এই আসবে শাড়িটার আঁচল, আঁচল পোর্শনও আসছে এইরকম হিউম্যান মোটিভে ওয়ার্ক করা থাকছে অল ওভার শাড়িতে, অ্যান্ড ফিস মোটিভও থাকছে, অ্যান্ড এটার প্রাইস রেঞ্জ ইজ সেম 3690। 3690 মেরা ঘর হ্যাঁ বিষ্ণুপুর মে, ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর, যাহা পর আপকা সোয়েডাচারি বালুচারি বানতা হ্যায় তো মেরে ঘর মেই হতা হ্যায়, ম্যাক্সিমাম বিষ্ণুপুরি কাতান সিল্ক বালুচারি সোয়েডাচারি আমরা ম্যানুফ্যাকচারার এগুলো তৈরি করে থাকি, এবং কাঞ্জিবরম টাঞ্জিবরম বাকি সিল্কগুলো আমাদের কালেকশন, ঠিক হ্যায়। বিষ্ণুপুরি সিল্ক কা বহুত সারা ভ্যারাইটি আপকো হাম লোগোকে পাস মিল জায়েগা, আমারে খুদ কা প্রোডাকশন ইউনিট হ্যায় হ্যাঁ, এটাই রিপিট করার জন্য বলছিলেন। এটাই যাচ্ছে ব্ল্যাক এর উপর, ফ্রন্টে যাচ্ছে ব্ল্যাক এন্ড বার্ডস মোটিভে ওয়ার্ক করা, এন্ড এই যাচ্ছে শাড়িটার স্টার্টিং পোরশন, স্টার্টিংটা যাচ্ছে এরকম স্ট্রাইক এর উপর, যে বলছে ভীষণ সুন্দর আমি শাড়িটা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অনেকেই আমাদের থেকে শাড়ি পারচেস করেছেন এবং সবাই স্যাটিসফাইড, এবং নট অনলি স্যাটিসফাইড তারা অনেককে রেকমেন্ডও করেন যে আপনি যদি পিওর বিষ্ণুপুরি আইটেম নিতে চান তো অবশ্যই স্নেহার সাথে যোগাযোগ করুন, আমি অনেক ফিমেল গ্রুপে দেখি আমার নাম ট্যাগ করা থাকে, তো খুব ভালো লাগে যারা রেকমেন্ড করেন, কারণ তারা নিয়ে স্যাটিসফাইড বলেই কিন্তু তারা অপরকে রেকমেন্ড করছেন। আমি একটা জায়গা থেকে শাড়ি নিয়ে যদি আমি স্যাটিসফাইড না হই আমি কখনও তার নাম রেকমেন্ড করবো না। এটাও যাচ্ছে আগে যেটা দেখালাম সেটারই একটা আদার্স কালার অপশন, এটাও যাচ্ছে হিউম্যান মোটিভের ওপর, অ্যান্ড বডিটা যাচ্ছে গ্রিন কালারের, অ্যান্ড সাথে কন্ট্রাস্টের রেড কালারে আসছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা আসছে পিওর রেডে, অ্যান্ড এই আসছে শাড়িটা স্টার্টিং থেকে, স্টার্টিং থেকে হ্যাঁ ব্ল্যাকটা দেখানো হয়েছে, স্টার্টিং থেকে হাফ থান দেখাবে হ্যাঁ হ্যাঁ হাফ এন্ড হাফ থানও দেখানো হবে, অল ওভার শাড়িটা যাচ্ছে এরকম সেম ওয়ার্কের উপর গ্রিন কালার, গ্রিন কালারে, অ্যান্ড এই আসবে শাড়িটার আঁচল পোর্শন, এগুলো না প্রচন্ড সফিস্টিকেটেড, এরকম ফিস মোটিভে ওয়ার্ক করা অ্যান্ড হিউম্যান মোটিভে ওয়ার্ক করা, এটা একটু ড্রেপ করে দেখি, এটার প্রাইস রেঞ্জ থাকছে সেম 3690। ইয়ে টাইপ পটচিত্র প্রিন্টেড না বহুত হি ফেমাস হ্যাঁ, ড্রেপিং কে বাদ বহুত আচ্ছা লাগতা হ্যাঁ, মতলব জো লোক জ্যাদাতর হ্যান্ডমেড জুয়েলারি বিটস জুয়েলারি এসা ক্যারি করতে হো না আপ লোগো কে লিয়ে ইয়ে পিওর সিল্ক বহুত হি আচ্ছা। আগের ব্ল্যাক আচ্ছা দেখে নিচ্ছি কোনটা বলছি,
ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই আসলে শাড়িটার টোটাল লুকস মা এটারও আরেকটা ব্ল্যাক আছে দাও তো ওখানে শাড়িটা আসছে এরকম গ্রিন কালারে এ আসছে আঁচল পোরশন এন্ড এ আসবে কন্ট্রাস্টে ব্লাউজ পিস প্রাইস থাকছে অনলি 3690 হ্যাঁ 3690 আসবে প্রাইস এগুলো সবটাই পটচিত্র রিলেটেড পেইন্টিং ওকে পটচিত্র পেইন্ট এক বহুত ফেমাস পেইন্ট হ্যাঁ যো কি আমারে পাশি এক আপকা জেলা হ্যায় মেদিনীপুর ওয়াহাঁ পর হোতা হ্যায় তো ইয়ে উসি সে মতলব হ্যাঁ এটা ওটার থেকে ইন্সপায়ার্ড হয়ে প্রিন্ট করা হয়েছে ও আচ্ছা প্রথমের ব্ল্যাকটা যেটা বলছেন এটা এগুলো সব সেম প্রাইসে 3690 করে 3690 করে প্রাইস আসবে ওগুলো সরিয়ে দাও প্রাইস রেঞ্জ সেম অল আর সেম প্রাইস অল আর সিল্ক মার্ক সার্টিফাইড অ্যান্ড অল আর কামস উইথ ব্লাউজ পিস ম্যাক্সিমামে কন্ট্রাস্ট ব্লাউজ হ্যাঁ এটা বলছেন তো আঁচল পোরশনটা অ্যান্ড অল ওভার বডিটা আসছে এরকম সেম আঁচল পোরশন এই আঁচল পোরশন অ্যান্ড অল ওভার বডিটা আসছে এই সেম ওয়ার্কটা হ্যাঁ এটা পুরো সেম যাবে ব্লাউজ পিসটা শুধু কন্ট্রাস্টে ছিল নেক্সট কালার অপশন ব্ল্যাকের ওপর আজ অনেক কটা দেখানো হচ্ছে যারা পটচিত্র পছন্দ করেন ম্যাক্সিমামেরই ব্ল্যাক ব্যাপারটা খুব ফেভারিট সো ব্ল্যাককে ওপর আগর ও নেই মিলা তো আপ ইয়ে ভি লে সকতে হো বোথ আর ভেরি সিমিলার থোড়া বহুত প্রিন্ট কা ডিফারেন্ট হ্যায় বাট অল দিস আর ভেরি সিমিলার প্রিন্ট এসে বডি পোরশন ফুল বডিটা যাচ্ছে এরকম হিউম্যান মোটিভসের ওপর অল ওভার বডিটা ব্ল্যাক অ্যান্ড রেড এর কম্বিনেশনে কন্ট্রাস্টে রেড কালারে আসছে ব্লাউজ পিস রেডে আসছে অ্যান্ড এই আসছে শাড়িটা স্টার্টিং পোর্শন থেকে এই শাড়িটা যাচ্ছে একদম সেম অল ওভার বডিতে যাচ্ছে এই সেম ওয়ার্কটা অ্যান্ড এই আসবে শাড়িটার আঁচল পোর্শন আঁচলেও যাচ্ছে এইরকম হিউম্যান মোটিভসে ওয়ার্ক করা থাকছে অ্যান্ড প্রাইস রেঞ্জ এটারও সেম 3690 করে প্রাইস অল দিস আর বিষ্ণুপুরি সিল্ক উইথ ব্লক প্রিন্ট পটচিত্র টাইপের প্রিন্টগুলো আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিন এটাও দেখুন একটা পটচিত্র রিলেটেড প্রিন্টিং প্রাইস রেঞ্জ সেম 3690 পুরা বডি আপকো আপার পোর্শন মে স্লিক বর্ডার মে আয়েগা অ্যান্ড লোয়ার ইয়ক কা লোয়ার ইয়ক মে ইস তরিকে কা ফিশ মোটিভ আয়েগা লোয়ার ইয়ক কা জো বর্ডার হ্যাঁ হ্যাঁ লোয়ার ইয়কের বর্ডারটা একটু স্কার্ট লেভেলে আছে এই আসবে শাড়িটার ব্লাউজ পিস টা আসছে রানিং এ পিওর রেড এ অ্যান্ড এই আসছে শাড়িটা স্টার্টিং থেকে আসছে এই রকম সেম মোটিভস এ ওয়ার্ক করা বোথ সাইড এই থাকছে এই রকম ফিস মোটিভ এ ওয়ার্ক অ্যান্ড এই আসবে শাড়িটার আঁচল পোরশন আঁচলেও থাকছে এই রকম সেম মোটিভ এ ওয়ার্কটা অ্যান্ড এটার প্রাইস থাকছে সেম 3690 এগুলো সামারে পরার জন্য আইডিয়াল একদমই লাইট ওয়েট আপনারা কোনো ওয়েট বুঝতে পারবেন না অ্যান্ড পিওর সিল্ক কাফি কমফর্টেবল হ্যায় মতলব সামার মে আগর হাম আর্টিফিশিয়াল সিল্ক পহনেঙ্গে না তো মতলব এক ঘন্টা ভি শায়দ পহন নেই সকেঙ্গে লেকিন পিওর সিল্ক কা জো কোয়ালিটি হ্যায় ইয়ে আপ পুরা অল ডে ওয়ের কর সকতে হো এই আসবে শাড়িটার টোটাল লুকস অল ওভার বডিতে যাচ্ছে এই সেম ওয়ান সেম আসছে আঁচল অ্যান্ড সেম রানিং এ আসবে ব্লাউজ পিস और एक ब्लैक कलर भी मिलेगा जिनको रेड कलर पसंद है आप रेड भी ले सकते हो ये भी बहुत आई कैचिंग कलर है मतलब रेड के ऊपर इतना सारा मल्टी कलर प्रिंट है ना तो बहुत ही सुंदर लगता है এটা আসছে ব্ল্যাকের ওপর সেম মোটিভে ওয়ার্ক যাচ্ছে এটার সাথেও সেম রানিংয়ে আসছে ব্লাউজ পিসটা ব্ল্যাক কালারে এই আসবে ব্লাউজ পিস অ্যান্ড এটাও স্টার্টিং থেকে যাচ্ছে এরকম সেম বোথ সাইডেই থাকছে এইরকম ফিস মোটিভে ওয়ার্ক করা অ্যান্ড এই আসবে শাড়িটার আঁচল পোরশন অ্যান্ড এটারও প্রাইস রেঞ্জ থাকছে সেম 3690 ब्लैक के ऊपर मल्टी कलर टाइप का प्रिंट बहुत ही अच्छा लगता है ड्रेपिंग के बाद आप लोग इसके साथ मल्टी कलर कोई बिट्स पहन सकते हो या फिर कोई एक कलर का भी बिट्स पहनोगे तो भी अच्छा लगेगा भीषण स्मार्ट एगलो लुक्स गुलो क्रिएट करे ये शाड़ी का टोटल लुक्स ये आंचल एंड सेम रनिंग एज पर ब्लाउज पीस प्राइस फॉर दिस ओनली 3690 This one is price 3690
690 টাকা আসবে প্রাইস। ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দেবেন, আমাদের বুকিং নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া আছে। আচ্ছা ওটা একটু পরে দেখাবে, বাকিগুলো তুলে দাও, ওটার পিসটা নিচে রয়ে গেছে, দশরের পিসটা আনতে ভুলে গেছে। তুমি ইয়েলো ফুট পিসটা আগে, গ্রিন ফুট পিসটা আগে দাও, ওই তো ওইটাই, হ্যাঁ জানি না রঙে করেছে। আচ্ছা এরপর আমরা দেখবো স্যুট পিস উইথ দোপাট্টা, তার আগে পিসটা কেমন বানাবেন সেটার একটা ডেমো আমরা দেখে নেব। তো আমি একটু ভালো করে বলে নিচ্ছি যে এগুলো শুধুমাত্র পিস অ্যান্ড দোপাট্টা দেওয়া থাকবে, লোয়ার কোনো দেওয়া থাকছে না, লোয়ার কা পার্ট আপকো নেহি মিলেগা। লেকিন আপ ক্যাসে বানাওগে বহুত সারে কোয়েশ্চেন করতে কি সিল্ক কা পিস হ্যায় ক্যাসে বানায়ে। দেখিয়ে মানে এক বানায়া হ্যায় পুরা পাঞ্জাবি টাইপ কা কলার, ঠিক হ্যায়, এন্ড বটনস জো ইউজ কিয়া হ্যায় ও হ্যায় আপকা উডেন বটনস, তাকি দেখনে মে বহুত খুবসুরত লাগতা হ্যায়, এন্ড সিঙ্গল কাট মানে বানায়া হ্যায়। আপ চাহো তো থ্রি কোয়ার্টার স্লিভস ভি বানা সকতে হো, এন্ড আপ চাহো তো স্লিভলেস ভি বানা সকতে হো। ইয়ে এক डेमो है जैसा कि आपको समझ आ जाएगा कि कैसा लगेगा। सो अब हम पीस दिखा रहे हैं, पीस जो है वो बिष्णुपुरी कतान सिल्क पर है। तुम्हें पीस टा एक खुले दाओ भालो कोरे, स्टील कलर में है पूरा पीस, 3 मीटर आएगा पीस का लेंथ। ध्यान से सुन लीजिएगा फिर बुकिंग कीजिएगा, क्योंकि जो बहुत हेल्दी हो है अगर शायद आपको नहीं आएगा। सो पीस लम्बा देखे खोलो पीस टा तो बोझा जाए, 3 मीटर होच्छे लेंथ थाके ये पीसगुलोर, प्योर बिष्णुपुरी कातने आसबे पीसटा ना, এইটা দিয়ে আপনারা আপারের পিসটা বানাবেন। ওকে ইয়ে পিস জো হ্যায় উসসে আপকো স্যুট বনেগা, এন্ড ইসকে সাথ জো দোপাট্টা হ্যায় ও হ্যায় ব্যাঙ্গালোর সিল্কের উপর পিওর হ্যান্ড কাঁথা। এই সেটটার প্রাইস আসবে 5690। দোপাট্টে কা লেন্থ ভি 3 মিটার হ্যায়, এন্ড পিস কা লেন্থ ভি 3 মিটার হ্যায়। দোপাট্টে কা মেটেরিয়াল হ্যায় পিওর ব্যাঙ্গালোর সিল্ক হ্যান্ড কাঁথা স্টিচ, অ্যান্ড সিল্ক কা স্যুট পিস কা মেটেরিয়াল হ্যায় পিওর বিষ্ণুপুরী কাতান। ওকে ইন্ডিভিজুয়ালি সেট মতলব সেল নেহি হোগা, সেট মিলেগা, ঠিক হ্যায়, 5690 আয়েগা প্রাইস রেঞ্জ। হাফ আপ থান হয়নি, স্যুট পিসগুলো দেখানোর পর হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে লোয়ার পিসটা আপনাদের যে কোনো ধরনের পালাজো, লোয়ারে আপনারা লেগিংস, তারপর স্ট্রেট প্যান্ট এগুলো দিয়ে ক্যারি করতে পারেন। নেক্সট অপশনস যেটা আছে আপাইয়কা যো পিস হ্যায় ও হ্যায় আপকা অফ হোয়াইট মে, দেখ সকতে হো তুমি না, এটা একটু লম্বা দিকে করে খুলে এটা একটু গায়ে নিয়ে দেখিয়ে দিও, ঠিক আছে। দেখুন আপারের পিসটা কিন্তু আসবে এইরকম অফ হোয়াইট কালারে, না এটা লম্বা করে খুলে না দোপাট্টাটা গায়ে নিয়ে দেখিয়ে দিও। আপার কা জো পিস হ্যায় জিসসে আপ স্যুট বানাওগে ও আয়েগা এসা হোয়াইট কালার মে, হ্যাঁ, অ্যান্ড জো দোপাট্টা হ্যায় ও হ্যায় আপকা পিওর রেড মে। দোনো মিলাকর প্রাইস আয়েগা 5690। দোনো কা হি লেন্থ 3 মিটার হ্যায়, দোপাট্টে কা ভি লেন্থ 3 মিটার হ্যায়, অ্যান্ড দোপাট্টা জো হ্যায় ও পিওর ব্যাঙ্গালোর সিল্ককে উপর হ্যান্ড কাঁথা স্টিচ কা কাম হ্যায়। সাদার সাথে লাল পয়লা বৈশাখে পরার জন্য আইডিয়াল একটা পিস, স্যুটের পিসটা বানাবেন 3/4 স্লিভসও হয়ে যাবে, মোটামুটি 42 ইঞ্চেস তক আপকা চেস্ট সাইড জিনকা হ্যায় আ যায়গা, ঠিক হ্যায়। মানে ভি বানায়া হ্যায় মেরা ভি জো পিস হ্যায় ব্লু মে হ্যায়, মে ভি থোড়া বহুত হেলদি হি হু, তো আপ লোগো কো 42 চেস্ট সাইজ তক বন যায়গা, লেকিন আনারকলি বগেরা স্টাইল নেহি বনেগা, স্ট্রেট কাট হি বনেগা। 5690 সেটটার প্রাইস আমি বলছি, দোপাট্টা অ্যান্ড ইয়ে স্যুট মিলাকার প্রাইস আয়েগা 5690। বোথ আর পিওর মেটেরিয়াল, দোনোকে সাথে সিল্ক মার্ক মিলেগা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের পিওর বিষ্ণুপুরী কাতানে আছে পিসটা, এটার ভেতরে ইনার দিয়ে বানাতে হবে, ভেতরে আপনার কাপড় দিয়ে বানাতে হবে। লোয়ারটা আপনারা রেড প্লাজো প্যান্ট পরতে পারেন, কোনো সিল্কের প্যান্টও পরতে পারেন, ঠিক আছে। মতলব লোয়ার আপকে উপর ডিপেন্ড করতে হয়, কই কই প্লাজো ভি পেন দেয়, কই কই সিল্ক কা লেগিংস ভি পেন লেতা হ্যায়। নেক্সট পিসটা আসবে মাস্টার্ড ইয়েলো কালারের আপারের পিসটা, একদমই একটা চাপা মাস্টার্ড ইয়েলো কালার মে আয়েগা আপার কা পিস, জিসকে আপকো স্যুট বানানা হ্যায়, যেটা দিয়ে আপনি স্যুটটা বানাচ্ছেন সেটা আসবে এইটা, এই কালারটা, অ্যান্ড এর সাথে দেখুন
বটল গ্রিন কালারের একটা হ্যান্ড স্টিচ করা কাঁথা স্টিচের দোপাট্টা। কাঁথা স্টিচ দোপাট্টার মেটেরিয়ালটাও হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্কে আছে। কীরকম লাগছে এই কালেকশানগুলো প্লিজ একটু জানান, কারণ কি দোপাট্টা স্যুট পিস অনেকেই পছন্দ করেন, বাট আমি শিওরলি বলতে পারবো এক্স্যাক্ট সেম পিস আপনারা কোনো জায়গায় পাবেন না। এই আসছে টোটাল লুকসটা, এই আসছে দোপাট্টাটা বাটল গ্রিন কালারে, অল ওভার দোপাট্টাতেই থাকছে এই ওয়ার্কটা, অ্যান্ড এই আসছে স্যুট পিসটা, অ্যান্ড প্রাইস থাকছে এটা 5690 দুটো মিলিয়ে, ইন্ডিভিজুয়ালি সেল হয় না, ইসকো অ্যান্ড দোপাট্টে কো মিলাকার প্রাইস আ গেয়া আপকা 5690। মা দোপাট্টার কাজটা একটু কাছের থেকে দেখিয়ে দাও, দোপাট্টাগুলো কিন্তু হ্যান্ড উইভ, হ্যান্ড ওভেন কাঁথা, জেসা কাঁথা স্টিচ শাড়ি বানতা হ্যায় ভেসাই কারিগর নে ইয়ে ভি বানায়া হ্যায়, পিওর ব্যাঙ্গালোর সিল্ক কে উপর হ্যায় ইয়ে হ্যান্ড স্টিচ দোপাট্টা, বহতই ক্লাসি হ্যায়। মানে এই পিসগুলো স্পেশালি অনেকেই আছেন যারা শাড়িটা পরতে পারেন না, তো আমি বলবো এই ধরনের একটা স্যুট পিস দিয়ে পরতে পারেন। নেক্সট কালার অপশানসটা দেখুন, ইয়েলো আসবে আপারের পিসটা, আপার কা জো পিস জিসে আপকো স্যুট বানানা হ্যায় ও আয়েগা এসা ব্রাইট ইয়েলো কালার মে 3 মিটার হ্যায়। কিসি কো আগর কোই ভি কোয়েরি হ্যায় তো আপ পুছ সকতে হো, কিউকি লেনে কে বাদ কোই ভি চেঞ্জ নেহি হোগা, মে ফির ভি বোল দে রহি হু ইয়ে পিস আয়েগা আপকা 3 মিটার যেটাতে আপনারা স্যুটটা বানাচ্ছেন, আর যেটা দোপাট্টা আছে দোপাট্টাটার লেন্থও কিন্তু 3 মিটারের দোপাট্টা থাকছে কাঁথা স্টিচের, বোথ আর সিল্কমার্ক সার্টিফাইড। এই আসবে দোপাট্টাটা দেখুন, বানানোর পর এগুলো অদ্ভুত সুন্দর লাগে আর ভীষণ ক্লাসি লাগে। এই আসবে দোপাট্টাটা ব্ল্যাক কালারের, অল ওভার থাকছে ওয়ার্ক করা, অ্যান্ড ইয়েলো কালারে আসছে স্যুট পিসটা, আর এটার প্রাইস যাচ্ছে 5690 দুটো মিলিয়ে। হ্যাঁ, এই 3 মিটারটাও কাতানের থান আছে আর দোপাট্টাটাও আপনার পিওর ব্যাঙ্গালোর সিল্কে আছে, দুটো মিলিয়ে প্রাইস আসবে 5690, অ্যান্ড লোয়ার পিসটা আপনারা এর সাথে ব্ল্যাক কালারের পালাজো, স্ট্রেট প্যান্ট, লেগিংস, যেটা যাদের পছন্দ, অনেকেরই বাড়িতে লোয়ার আছে, ওগুলো দিয়ে পরে নিতে পারেন। আমরা যেরকম স্ট্রেট প্যান্ট ক্যারি করি, ডাব্লিউ বা বিভা এই ধরনের ব্র্যান্ডগুলোতে না আপনারা সিল্কি ফিনিশিংয়ের লোয়ার পেয়ে যাবেন। নেক্সট কালার অপশানসটা হচ্ছে তসরের দোপাট্টা দেওয়া আর গ্রিন কালারের আপনার স্যুট পিসটা আসবে উইথ ডুয়াল টোন, সেম প্রাইস 5690 দোনো মিলাকার। ইয়ে হোগে আপকা আপার কা পিস, এটা আসবে আপারের পিসটা যেটা দিয়ে আপনারা স্যুটটা বানাচ্ছেন, আর এই আসবে তসরের ওপরে দোপাট্টা, এটার মেটেরিয়াল আসবে তসর, তসরের ওপরে হ্যান্ড কাঁথা স্টিচের ওয়ার্ক করা। এই আসবে দেখুন লুকসটা, পুরোটাই খুলে তাহলে বোঝা যাবে। এটা দেখুন আমাদের তো একটা গ্রিন কালারের ডেমো বানানো আছে, ওটা দিয়েও দেখিয়ে দেবে স্বর্ণালী, মানে ওই স্যুটটা গায়ে ফেলার পর কতটা ক্লাসি লাগে। এটা আসবে দোপাট্টাটা দেখুন, এই আসবে দোপাট্টাটা, অ্যান্ড এই আসছে বাটল গ্রিন কালারে একটা ডুয়েল টোনের মধ্যে আসছে স্যুট পিসটা, অ্যান্ড এটারও প্রাইস রেঞ্জ থাকছে সেম 5690। তুমি ওই গ্রিনটা একবার নিয়ে দেখিয়ে দাও, যেটা আমরা বানিয়েছি এগুলো আনস্টিচ থাকবে, আমরা একটা পার্সোনালি বানিয়েছি তো সেটা দেখানো হচ্ছে। দেখুন স্বর্ণালী যদি এটা এরকমভাবে ড্রেপ করে, স্লিভলেস তো স্লিভলেসটা খুব স্মার্ট লুকস দেয়, আর তার সাথে এরকম একটা দোপাট্টা আপনারা পয়লা বৈশাখে, শুধুমাত্র পয়লা বৈশাখে কেন, যে কোনো ওকেশনে পরতে পারবেন, অফ হোয়াইট কালারের একটা লেগিংস বা স্ট্রেট প্যান্ট দিয়ে পরে নিতে পারবেন। পিসটার মানে বানানো যেটা আছে সেটার একটা পিকচার নিয়ে নিতে পারেন যদি কেউ টেলারে বানাতে চান, এটাকে বলে স্ট্রেট কাট, প্রাইস থাকবে 5690। বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, দুটোই 3 মিটার দোনো কাহি লেন্থ সেম আয়েগা, 3 মিটার দোপাট্টে কা ভি লেন্থ হ্যায় অ্যান্ড 3 মিটার পিস কা ভি লেন্থ হ্যায়, প্রাইস আয়েগা 5690। তসরের ইয়েটা আসেনি না, তসরের স্যুট পিসটা নিচে রয়ে গেছে, তসরের পিসটা একটু এনে দাও। প্রাইস থাকবে এটার 5690। নেক্সট কালার অপশানসটাও ভীষণ ক্লাসি, হোয়াইট কালারে আসবে আপারটা, হোয়াইট মিন অফ হোয়াইট, একদম মিল্কি হোয়াইটটা নয়, অফ হোয়াইটে আসবে আপারের পিসটা, অ্যান্ড দোপাট্টাটা আসবে মেরুন কালারে,
খুব সুন্দর পিসগুলো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এগুলো বানিয়ে পরবেন, আই হোপ সেম টু সেম কেউই পরবে না, এবং সবকটাই দেখুন কতটা সুন্দর লুকিংয়ের। হ্যাঁ, এটা তুমি তোমার সামনের সামনের দিকটায় খুলো, ভালো বুঝতে পারবে। হ্যাঁ দেখুন, এই আসবে লুকসটা, দোপাট্টাটা আসবে পুরো মারুন কালারের ওপর হোয়াইট দিয়ে ওয়ার্ক করা, অ্যান্ড যেটা পিসটা আছে, হ্যাঁ আচ্ছা মা, এটা একটু কাছের থেকে দেখিয়ে দাও তো, পিস মানে দোপাট্টাটা দেখানো হয়ে গেছে না বাইরে? হ্যাঁ, প্রাইস থাকবে 5690। দোপাট্টার ওয়ার্কটা একটু কাছের থেকে দেখুন, দেখিয়ে দেওয়া হচ্ছে, যারা বুঝতে পাচ্ছেন হ্যান্ড স্টিচ কাঁথার কি হয়, প্রচুর সুতো থাকে, ব্যাকটা দেখলেও বুঝতে পারবেন। ব্যাকের পিসটা দেখিয়ে দাও, ব্যাক পোর্শন আপকো দিখা দে রা হ্যায় কি ইয়ে পিওর হ্যান্ড স্টিচ হ্যাঁ, ঠিক হ্যায়, এগুলো কোনো মেশিন উইভে অটোমেটিক হয়ে গেছে এরকম না। অ্যান্ড কাঁথা স্টিচের শাড়ি যেরকম, দোপাট্টাটা একটু ভালো করে ওকে দাও, পুরোটা খুলে একবার দেখিয়ে দিক, মানে কাঁথা স্টিচের শাড়ির সাথে সাথে না এই টাইপের জিনিসগুলোও কিন্তু এখন বেশ মানে শিল্পীদের একটা নতুন চমক দিয়েছে। মানে অনেকেই আছেন যারা শাড়িটা পরেন না যে কোনো কারণেই হোক, মানে কাজের সূত্রে, বাট অনেকেই আছেন স্যুট পিস কিন্তু পরেন ম্যাক্সিমাম, তো আপনারা এই স্যুট পিসটা হয়তো জিন্স পরবেন সেটার সাথেও ক্যারি করতে পারেন অ্যাজ এ স্কার্ফ হিসেবে, ঠিক আছে। পুরো দোপাট্টাটার লেন্থটা দেখুন, অনেকটা লেন্দি দোপাট্টাগুলো, কিন্তু ছোট্টো খাট্টো নয়, প্রায় অলমোস্ট একটা শাড়ির হাফ পোর্শন নিয়ে হয় দোপাট্টাটা। এগুলোর প্রাইস থাকবে 5690, 5690 দোপাট্টা অ্যান্ড পিসটা মিলিয়ে আসবে, জাস্ট বানিয়ে পরার অপেক্ষা। আপনারা বানিয়ে পরলেই দেখবেন কতটা ইউনিক লাগবে, এবং পিসগুলোতে যখন বানাবেন প্লাস্টিকের বাটনস না দিয়ে না ফ্রন্টে আপনারা উডেন বাটনস, আদারওয়াইজ কাপড়ের বাটনও দিতে পারেন। মেরুন দোপাট্টাটা দেখিয়ে দাও, তসরের পিসটা আনছে। নেক্সট যেটা আমরা দেখবো, এটার প্রাইস একটু বেশি থাকবে, এটার প্রাইস থাকবে 5999, বিকজ ইসকা যো পিস হো পিওর তসর মে হ্যাঁ, তসরের কিন্তু পিসটা দেখানো হচ্ছে, ঠিক আছে। এই যে পিসটা দেখানো হচ্ছে সেলফ উইভ করা 3 মিটারের তসরের পিস, অনেকে এগুলোতে পাঞ্জাবি স্টাইলেও স্যুট বানান, সেলফ উইভিংটা দেখিয়ে দাও একটু কাছের থেকে। 5999 আসবে সেটটার প্রাইস, মেটেরিয়াল এটা তসর, ওকে, দিস ইজ পিওর তসর উইথ সেলফ উইভ, পুরা পিস পর এসা সেলফ উইভ রয়েগা, একদম ইউনিক অ্যান্ড রেয়ার, কোনো জায়গায় এই টাইপের সেটিং পাবেন না। এবং সাথে দেখুন পিসটার সাথে দেওয়া হয়েছে একটা মারুন কালারের হ্যান্ড ওভেন কাঁথা স্টিচের দোপাট্টা, যেটা একদম তসরের মানে পিসটার সাথে একদম খুব পারফেক্টলি ম্যাচ করেছে। এই আসবে পিসটা, সরি দোপাট্টাটা, এই আসছে দোপাট্টাটা অল ওভার ওয়ার্ক করা, অ্যান্ড এই আসবে শুট পিসটা, শুধুমাত্র প্রাইস যাচ্ছে 5999 করে। তসরের মেটেরিয়াল আছে, এটার আপারের যে পিসটা আছে এটা তসরের মেটেরিয়ালের ওপর আছে, অ্যান্ড দোপাট্টাটা আছে পুরো ডার্ক মারুনের ওপর। প্রাইস রেঞ্জ আসবে এই সেটটার 5999, 5999। জিন্সের সাথেও অ্যাজ এ মতলব স্কার্ফ করে নিতে পারেন দোপাট্টাটা, ঠিক আছে। তো দোপাট্টারগুলো দেখানো মোটামুটি কমপ্লিট, নেক্সট আমরা দেখব হাফ অ্যান্ড হাফ থান, প্রাইস থাকবে 3490 করে। তো হাফ অ্যান্ড হাফ থানগুলো দেখানোর আগে আমি দুটো কথা বলে নেব। ফার্স্ট নাম্বার ওয়ান হচ্ছে, শাড়িগুলো আপনারা যে কোনো একটা দিক করে পরতে পারবেন, মানে আপনি যদি চান শাড়িটা ফ্রন্টে, এই এই শাড়িটা টোটাল হাফ অ্যান্ড হাফ আছে, ওকে, হাফ যাবে এই ধরনের আপনার স্ট্রবেরি কালার, আর হাফ যাবে ব্ল্যাক। অনেকেই আছেন যারা স্ট্রবেরিটা ফ্রন্টে দিয়ে পরতে চাইছেন, একটু ড্রেপ করে দেখিয়ে দাও, আপনারা ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করবেন, ব্লাউজ পিসটা কাটবেন ব্ল্যাকে, আর যারা ব্ল্যাকটা ফ্রন্টে দিয়ে পরতে চাইছেন আপনারা কিন্তু স্ট্রবেরিটা ব্লাউজ পিস বানাতে পারেন, দুটো দিকেই পরতে পারেন, ইটস ডিপেন্ড অন ইউ, আপনি যেই দিকটা মনে করবেন আপনি ফ্রন্টে রাখবেন সেই দিকটায় রাখতে পারেন, দুটো দিকেই পরা যাবে। দেখুন আপনি যদি স্টার্ট
কাট করেন এই স্ট্রবেরিটা দিয়ে আর ফ্রন্টটাতে ব্ল্যাকটা দেন, তাহলে আপনাকে ব্লাউজটা স্ট্রবেরিতে বানাতে হবে। আবার আপনি এটার অপোজিটটাও করাতে পারেন, মানে স্ট্রবেরি পোর্শনসটা তুমি একবার ফ্রন্টে দিয়ে দেখিয়ে দাও, স্ট্রবেরিটাও আপনারা ফ্রন্টে রাখতে পারেন। টোটাল শাড়িটার লেন্থ আছে 6.40। এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম বিষ্ণুপুরি থান, দিস ইজ নট চালু কোয়ালিটি। এগুলোতে আমরা কাঁথা স্টিচ বানাই, হ্যান্ড পেন্ট বানাই, কলমকারি বানাই, স্টার্টিং রেঞ্জের কিন্তু এগুলো নয়। অল দিস আর 340-350 গ্রাম ওয়েটের, ঠিক আছে। আবার হাফ হাফ করেও পরতে পারেন, দেখুন স্ট্রবেরিটা ফ্রন্টে দিয়ে পরলে সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাকটা দিয়ে ব্লাউজটা বানাতে হবে। হ্যান্ড পেন্ট করিয়ে দিতে আমরা পারবো না, আপনারা যদি কোনো পেন্টিংয়ের শিল্পীরা জানেন করে নিতে পারেন। আমাদের যেগুলো পেন্টিং করা সেগুলো ইন্ডিভিজুয়ালি দেখানো হয়, আর যেগুলো অনেকে পেন্টিং নিজেরা করতে পারেন তো আপনারা নিজেরা করে নিতে পারেন, মানে যারা ফ্যাব্রিকের তারপর স্টিচিংয়ের কাজ জানেন এগুলোতে করা যাবে। এই আসবে লুকসটা, 34.90, হাফ অ্যান্ড হাফ প্রিমিয়াম কাতান, নট স্টার্টিং কোয়ালিটি। এগুলো কিন্তু স্টার্টিং বা চালু কোয়ালিটির ক্যাটাগরিগুলো নয়। নেক্সট কালার অপশন হচ্ছে হাফ আসবে তুতে বা স্কাই ব্লু টাইপের একটা কালার, আর হাফ আসবে স্ট্রবেরি। যেরকম বললাম যেটা আপনার মনে হবে সেটাই ফ্রন্টে দিয়ে পরতে পারেন, এবং দুটো মিক্স ম্যাচ করেও ব্লাউজটা বানিয়ে ফেলতে পারেন। আদারওয়াইজ থার্ড কোনো 3 নম্বর প্রিন্টেড ব্লাউজের সাথেও ক্যারি করা যাবে। এই আসবে হাফ আসছে তুতে কালারে, অ্যান্ড হাফ আসছে এরকম স্ট্রবেরি কালারে। 34.90 করে আসবে প্রাইস, আসছে 34.90। তুতে কালারটা একটু ফ্রন্টে দিয়ে দেখিয়ে দাও, যদি আপনি তুতে কালারটা ফ্রন্টে দিতে চান সেক্ষেত্রে আপনাকে স্ট্রবেরিটা দিয়ে কিন্তু ব্লাউজটা বানাতে হবে। আদারওয়াইজ কোনো ডিজাইনার ব্লাউজের সাথেও পরতে পারেন, ভালো লাগবে দেখতে। অ্যাকচুয়ালি সিম্পল জিনিসগুলো না, জাস্ট আপনারা জুয়েলারি দিয়ে পরবেন, যেরকম এটা আপনারা কোনো সিলভারের জুয়েলারি দিয়ে পরতে পারেন, কোনো ম্যাট ফিনিশিংয়ের গোল্ড জুয়েলারি দিয়ে পরতে পারেন, খুব স্মার্ট লাগে দেখতে। এই আসবে লুকসটা, অ্যান্ড প্রাইসটা আছে এটা 34.90। অল দিস আর পিওর বিষ্ণুপুরি 3-ply প্রিমিয়াম কোয়ালিটির কাতান। প্রিমিয়াম ওয়ার্ডটা আমি এর জন্য ইউজ করছি কারণ স্টার্টিং রেঞ্জেরও হাফ হাফ হয়, বাট সেটা আর এটার কোয়ালিটির মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে, ওয়েটের ডিফারেন্স আছে। এগুলো অনেক বেশি ওয়েট, অনেক বেশি সিল্ক এটাতে ইউজ হয়েছে। প্রাইস থাকবে 34.90। মোবাইলটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছি না কমেন্টসগুলো। নেক্সট আসছে হোয়াইট আর হচ্ছে মেজেন্টা কালারের উপর। এই আসছে হোয়াইট কালারের, অ্যান্ড এই আসছে হাফ পোর্শনটা আসছে এইরকম মেজেন্টা পিঙ্কে, অ্যান্ড এটা আসছে আপনারা চাইলে হোয়াইটটা স্টার্টিং থেকে দেবেন, আর মেজেন্টাটা আমার মনে হয় ফ্রন্টে দিলে বেটার লাগবে, সাথে কোনো হাকুবা টাইপের ব্লাউজ অথবা আপনারা যেরকম ফুল স্লিভস কোনো হোয়াইট মানে ক্রপ টপের সাথেও ক্যারি করতে পারেন। দেখুন এই আসবে লুকসটা, পুরো শাড়িটা হাফ অ্যান্ড হাফ আসবে, হাফ অ্যান্ড হাফ বিষ্ণুপুরি প্রিমিয়াম কোয়ালিটির থান। ফার্স্ট হাফটা আসছে এটার হোয়াইটে, সেকেন্ড হাফটা আসছে আপনার এরকম মেজেন্ডাতে, খুব সুন্দর লাগে। এগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে আপনি কীরকম জুয়েলারি কীরকম ব্লাউজটা দিয়ে পরছেন, সিম্পল বাট সফিস্টিকেটেড। এই আসবে লুকসটা, 34.90 করে আসবে প্রাইস। অল দিস আর পিওর 3-ply প্রিমিয়াম কোয়ালিটির মেটেরিয়ালে আছে, এগুলো লেন্থ অনেক বেশি। আপনারা চাইলে এগুলোতে আপনাদের কোনো স্পেসিফিক ডিজাইনার থাকলে বানিয়ে নিতে পারেন পেন্টিং, আদারওয়াইজ অনেকে নিজেরাই খুব ভালো পেন্ট করতে কমফোর্টেবল শাড়ির ওপরে করতে পারেন, স্টিচও খুব ভালো বসবে, কাঁথা স্টিচের কাজ যদি কেউ জেনে থাকেন নিতে পারেন। গ্রেটা তুমি একটু ফ্রন্টে দিয়ে দেখিয়ে দাও, এটা অ্যাকচুয়ালি একদম অফিসের কোনো
পার্টি থাকলে না পারফেক্ট, মানে ব্লাউজ পিসটা আপনারা ফুল স্লিভস বানিয়ে নিলেন বা স্লিভলেস সাথে এই শাড়িটা পরলেন, জাস্ট হাফ অ্যান্ড হাফ একটা পার্টি ওয়ের কালেকশন। যারা একদম সিম্পল শাড়ি পছন্দ করেন আমি বলবো এই ধরনের একটা কালেকশন রাখুন। এই হাফ অ্যান্ড হাফ লুকসগুলো এত ক্লাসি আর এতটা স্মার্ট লুকস দেয়, মানে এটা পরে যে কোনো অফিসের পার্টি অ্যাটেন্ড করা যাবে আরামসে। এই আসবে লুকসটা, হাফ পোর্শন যাবে গ্রে অ্যান্ড হাফ যাবে ব্ল্যাকে, আর প্রাইস থাকছে এটার $34.90। পার্টিকুলার কোনো আলাদা করে ব্লাউজ পিস দেওয়া নেই, টোটাল শাড়িটা আছে 6.40 লেন্থের। যেই দিকটা আপনি ফ্রন্টে রাখছেন ঠিক তার অপোজিটটা ব্লাউজ পিস কাট করাতে পারেন, যেরকম কি রেড গ্রেটা রাখলে ব্লাউজ পিসটা ব্ল্যাকে কাট করাবেন, আর যদি কেউ ব্ল্যাকটা সামনে দিতে চান সেক্ষেত্রে গ্রেটা ব্লাউজ পিস হিসাবে কাট করাবেন, ঠিক আছে। নেক্সট কালার অপশন হচ্ছে মেজেন্টার সাথে গ্রিন কালার, হ্যাঁ বটল গ্রিন অ্যান্ড মেজেন্টা। হাফ পোর্শন যাচ্ছে এরকম বটল গ্রিনে অ্যান্ড হাফ যাচ্ছে এরকম মেজেন্টা পিঙ্কের ওপর। বটল গ্রিনটা একটু ফ্রন্টে দিয়ে দেখিয়ে দাও, দেখুন এই দুটোই খুব সুন্দর মিক্স ম্যাচিং এর কালারটা। বটল গ্রিনটা ফ্রন্টে দিলেও ভালো লাগবে, আর এগুলোর সাথে আপনারা ডিজাইনার ব্লাউজ পিস, ওদিকে হেয়ারটা একটু সরিয়ে নেব ওদিকে, হ্যাঁ এগুলোর সাথে আপনারা কোনো ভালো মানে টেলার থেকে না ব্লাউজ পিসগুলো একটু ডিফারেন্ট স্টাইলের বানিয়ে নিন, যেরকম ব্লাউজ পিসটা একটা দিক অফ শোল্ডার করালেন আর একটা সাইড ফুল স্লিভস করালেন, মানে প্রচণ্ড ভাবে ডিজাইন করতে পারেন এই ব্লাউজ পিসগুলো। হাফ পোর্শন যাচ্ছে এরকম বাটেল গ্রিনে অ্যান্ড হাফ পোর্শন যাচ্ছে মেজেন্টা পিঙ্ক কালারে, অ্যান্ড এটার প্রতিটা কালেকশন দারুন। থ্যাংক ইউ। $34.90। এগুলো কিন্তু 3-ply প্রিমিয়াম কোয়ালিটির কাতান আছে, অনেকে এগুলোর সাথে না বর্ডারও প্যাচ করে থাকেন, মানে মার্কেটে দেখবেন প্রচুর টাইপের বর্ডার কিনতে পাওয়া যায় আলাদা করে, সিকোয়েন্সের বর্ডার, লেসের বর্ডার, হ্যান্ডওয়ার্ক কোনো কাজের বর্ডার, সেই বর্ডারগুলো কিনে প্যাচ করিয়ে বসিয়ে নিতেও পারেন, খুব ভালো লাগবে দেখতে। নেক্সট কালার অপশন হচ্ছে মেরুন অ্যান্ড ব্ল্যাক। এই সেম পিস আমার আছে, আমি তসর কালারের ব্লাউজের সাথে ক্যারি করি এই শাড়িগুলো, খুব ভালো লাগে দেখতে। এটার হাফ পোর্শন যাচ্ছে এরকম মেরুন কালারের অ্যান্ড হাফটা যাচ্ছে ব্ল্যাকের ওপর। এটা রেডটা ফ্রন্টে দিয়ে দেখিয়ে দাও। প্রতিটা শাড়ি কালার কম্বিনেশনগুলো অনবদ্য, এরপর যারা একটু ব্রাইট কালার্স পছন্দ করেন ফ্রন্টটা রেডটা দিয়ে পরুন, ব্ল্যাকটা দিয়ে ব্লাউজটা বানান, আদারওয়াইজ ব্ল্যাকও ব্লাউজ বানাতে পার, মানে রেডেরও ব্লাউজটা বানাতে পারেন, ব্ল্যাকটা ফ্রন্টে দিয়ে পরতে পারেন। দেখুন এরম আসবে লুকসটা। এই আসবে শাড়িটার লুকস, হাফ পোর্শন যাচ্ছে এরকম রেডের অ্যান্ড হাফ যাচ্ছে ব্ল্যাকের ওপর, প্রাইস রেঞ্জ থাকছে সেম হাফ অ্যান্ড হাফ, পাঁচটার মতো দেখানো হয়ে গেছে, এটা সাত নাম্বার আই থিঙ্ক, ছটার মতো দেখানো হয়েছে, সমস্ত কালারগুলোই আমরা আপলোড করে দেব লাইভের পরে, ঠিক আছে ওইখান থেকে দেখেও পিকচার দিতে পারেন। প্রাইস রেঞ্জ থাকবে $34.90 করে, প্রিমিয়াম কোয়ালিটির হাফ অ্যান্ড হাফ কাতানের থান বিষ্ণুপুরের। এগুলোতে আপনারা হ্যান্ড মানে এটা একবার দেখানো হয়ে না, এটা দেখানো হয়নি, এটা ডার্ক পার্পল মেজেন্টাটা দেখানো হয়েছে, হ্যাঁ এটা একদমই আমার কার্টেন্সের যে কালারটা আছে সেম। আর এগুলোর সাথে না আপনারা কোনো দেখবেন মিন্ত্রা এইসব সাইটগুলোতে প্রচুর ডিজাইনার ক্রপ টপ পাওয়া যায়, সেখান থেকে ক্রপ টপ ক্যারি করে মানে সেই টাইপের টপ দিয়েও পরতে পারেন, ফুল স্লিভস লেসের টপ। তুমি এই পার্পল কালারটা ফ্রন্টে দিয়ে দেখিয়ে দাও, ওই সব ব্লাউজ দিয়েও পরতে পারেন, মানে নট অনলি ব্লাউজ দিয়ে ক্রপ টপের সাথেও কিন্তু দারুণ লাগে এই শাড়িগুলো। এই আসবে ফ্রন্ট লুকসটা, ফ্রন্টটাতে আপনারা আই থিঙ্ক পার্পলটা দিলে বেটার লাগবে, আর স্টার্টিং থেকে দেবেন অফ হোয়াইটটা, চাইলে ব্লাউজটা অফ হোয়াইটে বানিয়ে নিতে পারেন, আর যদি কারো ব্লাউজ থাকে হোয়াইটের মধ্যে তো সেগুলো দিয়েও ক্যারি করতে পারবেন। এই আসবে লুকসটা, হাফ পোর্শন যাচ্ছে এরকম পার্পলের উপর, হাফ পোর্শন যাচ্ছে হোয়াইটে, অ্যান্ড এটার প্রাইস রেঞ্জ থাকছে সেম $34.90। মেজেন্টা হোয়াইটটা বলছেন নাকি মেজেন্টার সাথে গ্রিনটা, কোনটা রিপিটের জন্য বলছেন বলুন, রিপিট করে দেওয়া হবে। দুটো দেখানো হয়েছে, একটা হচ্ছে মেজেন্টা উইথ হোয়াইট, আর একটা ছিল আপনার মেজেন্টা উইথ বটল গ্রিন, কোনটা বলছেন ম্যাম বলুন, আমরা রিপিট করে দেব। প্রতিটাই সুন্দর অ্যান্ড সিম্পল থানগুলোর সাথে না আপনারা সিলভারের জুয়েলারি মানে এত ক্লাসি লাগে দেখতে, জাস্ট বলে বোঝানো যাবে না, একটা বেশ বিগ সাইজের সিলভার জুয়েলারি সাথে দুটো সিলভারের স্টাড,
অপূর্ব লাগবে দেখতে। এটা ব্ল্যাক এন্ড বটল গ্রিন, দারুণ কালার কম্বিনেশনসটা। বটল গ্রিনে যাচ্ছে হাফ পোর্শন এন্ড হাফ পোর্শন যাচ্ছে ব্ল্যাক এর উপর। বটল গ্রিনটা ফ্রন্ট করে দেখিয়ে দাও। এটা কিন্তু ব্লাউজটা আপনারা স্লিভলেস বানান, মানে স্পেশালি বটল গ্রিন ব্ল্যাকটার সাথে না একটা বেশ বিগ কাটিং করা মানে ব্ল্যাক ব্লাউজ স্লিভলেসের দারুণ ক্লাসি লাগবে, যে কোনো পার্টিতে পরে যেতে পারেন। যারা একটু অফিস ওয়্যারের কালেকশন চাইছেন, আই থিঙ্ক গো ফর দিস ওয়ান অর গ্রে অ্যান্ড ব্ল্যাক, গ্রে ব্ল্যাক বা এটা, যেটা হোক একটা পিক করুন, দুটোই গর্জিয়াস লুকস ক্রিয়েট করবে। আচ্ছা গ্রিন, ওকে, এন্ড প্রাইস থাকছে এটার 3490, ওয়ান অফ দ্য মোস্ট ক্লাসি পিস। এই ধরনের পিসগুলোর কোনো সাবস্টিটিউট হয় না, এগুলো আপনারা যখনই জুয়েলারি দিয়ে ম্যাচিং করে পরবেন, সাথে একটা ব্ল্যাক ক্লাচ ক্যারি করুন আর সিলভারের কোনো জুয়েলারি পরুন, খুব ভালো লাগে দেখতে। আচ্ছা বটল গ্রিন অ্যান্ড গ্রিন, বটল গ্রিন অ্যান্ড মেজেন্টাটা একটু দেখিয়ে দাও। আর এগুলোর সাথে যেরকম বললাম, মানে অনেকে যারা হ্যান্ড পেন্ট জানেন হ্যান্ড পেন্ট করে নিতে পারেন, আপনারা কাঁথা স্টিচের ওয়ার্ক যারা জানেন করতে পারেন, তাছাড়াও অনেকের পার্সোনাল আর্টিস্ট আছেন, আপনারা পেইন্টিং করিয়ে নিতে পারেন। এছাড়াও যেটা সবথেকে ভালো হয় সেটা হচ্ছে শাড়ির ওপরে আপনারা যদি বর্ডার ইউজ করতে পারেন, ওটাও ভালো লাগে। এই আসছে হাফ পোর্শন যাচ্ছে বটল গ্রিনে অ্যান্ড হাফ পোর্শন যাচ্ছে মেজেন্ডা পিঙ্কে। হ্যাঁ এটা এটা রিপিট করে দেওয়া হলো, এটাও আপনারা ওই অল্টারনেটিভভাবে পরে নিতে পারেন, ফ্রন্টে বটল গ্রিনটা আর মেজেন্টাটা দিয়ে পরতে পারেন। লাস্ট কালার একটা পিচ কালারের সাথে, মানে পিচ ঠিক না, চন্দন টাইপের একটা মিষ্টি কালার, তার সাথে আসবে একটা স্ট্রবেরি টাইপের কালার, স্ট্রবেরি আছে কি না, মারুন আছে। হ্যাঁ হাফ পোর্শনটা যাচ্ছে এরকম মারুন কালারে আর হাফ যাচ্ছে পিচ কালারের উপর। এটাও বেশ সুন্দর কালার কম্বিনেশনসটা, 3690। মেরুনটা তুমি ফ্রন্টে দিয়ে দেখিয়ে দাও, মানে স্টার্টিংটা অলওয়েজ হাফ লাইট কালারটা দেবেন আর ফ্রন্টে রাখবেন ব্রাইট কালারটা, ওটাতে বেশি বেটার লুকসটা ক্রিয়েট হয়, ঠিক আছে। এই আসবে দেখুন লুকসটা। ব্লাউজগুলো আপনারা স্টাইলিস্ট করে বানিয়ে নিন, প্রচুর ব্লাউজের অ্যাপস আছে, মানে সিম্পল শাড়ির সাথে কীরকম ব্লাউজ ভালো লাগে, যেগুলো দেখবেন পুরো অল ওভার কাজের শাড়ি সেগুলোতে না ব্লাউজগুলো খুব বেশি কাটিং কুটিং করবেন না, বাট এই ধরনের সিম্পলগুলোর সাথে ব্লাউজে আপনারা কাটিং করতে পারেন, যেরকম কি পাফ স্লিপস ব্লাউজ বানাতে পারেন, পুরো ব্যাক ব্ল্যাক লেস বানাতে পারেন, তারপর ব্যাকে একটা ড্রপ কাট করে দিলেন সেটা বানাতে পারেন। সিম্পল শাড়ির সাথে ব্লাউজের ডিজাইনগুলো হাইলাইট হয়, এর সাথে একটা সিম্পল পলসের লেয়ার পরুন, সেটাও ভালো লাগবে দেখতে। এই আসবে লুকসটা হাফ অ্যান্ড হাফ, হাফ যাবে এরকম একটা পিচ কালার লাইট আর হাফ আসবে মেরুনে। 3490 ইজ দ্য প্রাইস রেঞ্জ, কোয়ালিটি এ ক্লাস। এগুলোর ওপরে কাঁথা করান, হ্যান্ড পেন্ট করুন, কোনো স্টিচের ওয়ার্ক করাতে পারেন, কোনো বুটিক থেকে মিরার ওয়ার্ক করে নিতে পারেন, হোয়াট এভার, আমরা এগুলো করাই না তো, বাট আপনারা চাইলে করিয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে দেখতে। ম্যাম গ্রিনটা দেখানো হয়েছে, আজকের কালেকশন মোটামুটি দেখানো কমপ্লিট, তো বুকিং প্রসিডিওরটা আমি আরও একবার রিপিট করে নিচ্ছি। পছন্দের শাড়ির স্ক্রিনশটটা শেয়ার করে দেবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন দেওয়া আছে, ইন কেস হোয়াটসঅ্যাপ শো না করলে আপনারা কলিং নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে মেসেজটা করে রাখতে পারেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে না, দ্যাটস হোয়াই ওটাতে পাঠিয়েছেন। আর একদম 100% শিওর হলেই পিকচারটা দেবেন, প্লিজ 24 hours পর ক্যান্সেল করবেন না, এতে করে প্রচণ্ড প্রবলেম ফেস করতে হয়। যারা জেনুইনলি নিতে চায় না তাদের আমরা সোল্ড বলে দিই, বাট এরকম যারা করছেন একদমই করবেন না। যদি কোনো পেমেন্ট ইস্যু থাকে সেটা আপনারা একটু জানিয়ে দিন, আমি যত সম্ভব হেল্প করে দেবো। অনেকেরই থাকে যে নেটওয়ার্ক ইস্যু কি ব্যাংকিংয়ের প্রবলেম, তো সেক্ষেত্রে আমরা এক্সট্রা টাইম দিয়ে থাকি, কোনো অসুবিধে নেই। আচ্ছা নেক্সট লাইভটা হচ্ছে আমাদের সম্ভবত ফ্রাইডে হবে, বিকজ থার্সডে আই থিঙ্ক হোলি, তো সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অ্যাডভান্স হ্যাপি হোলি, সবাই খুব ভালো করে কাটান। যেহেতু হ্যাঁ ফ্রাইডে হোলি, ও তাহলে তো থার্সডে হবে। আচ্ছা আমরা দেখে তাও সিওর হয়ে বলে দেব নেক্সট লাইভ কবে এবং কী কালেকশন থাকবে। আর আজকের লাইভের সমস্ত পিকচার আপনারা আমাদের ফেসবুক পেজে
পেয়ে যাবেন, ঠিক আছে। সো লাইভটা এখানে কমপ্লিট করছি, থ্যাংক ইউ অনেকের সাথে ছিলেন, আছেন এবং আশা করি নেক্সট লাইভেও থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থার্সডে বলি না, ফ্রাইডে, ও দুদিন পর পর দেখলাম মা। হ্যাঁ।